মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধিশ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাঙ্গুনিয়া উপজেলাধীন গুমায় বিলস্ত মরিয়ম নগরের বুদ্ধ মহাধাতু চৈত্যে উপস্থিত অত্র বুদ্ধ মহাধাতু চৈত্যে সংশ্লিষ্ট দায়ক দায়িকা তথা রাঙ্গুনিয়া সহ আন্দারমানে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম কাঁকড়াছড়ি অথাগত বিজিতলা বেতছড়ি ইটছড়ির দায়ক দায়িকা ও বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারি উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যবসানে কল্যাণ, যে ধর্ম আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে তিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে, জন্ম জন্মান্তরকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। যে কথাটি প্রসঙ্গে বলতে কয়েক সপ্তাহ ধরে দেশনা দিচ্ছেন, ধর্মপদের গাথায় বুদ্ধ যাহারা মুক্তি লাভ করতে চায় তাহাদেরকে উদ্দেশ্য করে বুদ্ধ এই গাথাটি পাষণ করেছিলেন। সুখং ভবেত পণ্ডিত ক্লেশহি পণ্ডিত কনহং ধর্মং বিপহায় সুখং ভবেত পণ্ডিত ও কাহনো কাঞ্চনো পরিয়োদপেহ তন চিত্তক্লেশহি পণ্ডিত। পণ্ডিতগণ কৃষ্ণধর্ম অর্থাৎ মিথ্যা ধর্ম পরিত্যাগ করিয়া শুক্ল ধর্ম বা শুদ্ধ ধর্ম অনুসরণ করিবেন, আকার হতে অনাগারত্ব লাভ করিয়া যে নিসঙ্গতায় বিবেকে আনন্দ লাভ দুঃসাধ্য সেই নিসঙ্গতাতেই তিনি অবিরতি আনন্দ লাভের সাধনা করিবেন। কামনা ত্যাগ করিয়া ও আকিঞ্চন হইয়া পণ্ডিত চিত্তক্লেশ হইতে নিজেকে পরিশুদ্ধ রাখিবে।
এখানে বানতে প্রথম কয়েক সপ্তাহে এগুলো নিয়ে অনেকভাবে বলেছেন। আজকে বানতে যে প্রসঙ্গ এটাকে নিয়ে বানতে আপনাদেরকে দেশনা করছেন, শুধু আপনারা যারা এখানে সম্মুখে রয়েছেন, শুধু আপনারা শুনছেন তা নয়, এখানে অনলাইনে হাজার হাজার মানুষরা এই ধর্ম শ্রবণ করছেন। প্রত্যেকে আমরা জানি, একজন মানুষ যখন নিজের মধ্যে শান্তি লাভ করতে চায়, সুখ লাভ করতে চায়, আমাদেরকে এই সুখ শান্তির জগৎকে চিনতে হবে। আমরা যা কিছু সুখ পাই, দুঃখ অনুভব করি, এই দেহ থেকে দূরে নয়, মন থেকে দূরে নয়, তাহলে এই দেহ মনের ভিতরেই আমাদের সবগুলো বিদ্যমান। তাহলে আমরা এটাকে আয়ত্ত করতে চাইলে, অধিগত করতে চাইলে আমরা সহজেই এটাকে লাভ করতে পারি, যদি না আমাদের প্রচেষ্টা থাকে, আমাদের আগ্রহ থাকে, আমাদের ইচ্ছে থাকে। আমাদের আগ্রহ ইচ্ছে প্রচেষ্টা থাকলে কোনো কিছু অসম্ভব নয়। তাহলে আমাদের কায়কে ঠিক করি, আমরা বাক্যকে ঠিক করি এবং মনটাকে সংযত করি। কায়কে আমরা সঠিকভাবে আমাদেরকে পরিচালিত করতে হবে, বাক্যটাকে উত্তম রূপে বাসন করতে হবে এবং মনের দ্বারা ভালো কিছু চিন্তা করতে হবে। আমরা যদি এটাকে চাই তাহলে খুব সহজ, তবে এই ক্ষেত্রে আমাদের পরিবেশও প্রয়োজন, সঙ্গীও প্রয়োজন। সৎ একটা আমাদের পরিবেশ না থাকলে, সৎ সঙ্গী না পেলে, মানুষের সেই এটা বুঝতে চেষ্টা না করলে আমরা এটাকে আয়ত্ত করতে আমাদের কঠিন হয়। অর্থাৎ আমাদের সেই পথপ্রদর্শক প্রয়োজন, আমাদের সৎসঙ্গী প্রয়োজন, কল্যাণ মিত্রের প্রয়োজন। কল্যাণ মিত্রের সংস্পর্শ ব্যতি রেখে কোনো কিছু করতে পারে না। একজন ছাত্রও যদি শিক্ষিত হতে চায়, যেমন ওখানে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকের প্রয়োজন, ঠিক তদ্রূপ এই ধর্মপথেও নিজের মনটাকে খায়ও বাক্য মনটাকে শুদ্ধ করতে চাইলে অবশ্যই আমাদের কল্যাণ মিত্র এবং সৎসঙ্গের প্রয়োজন। তো এই ভান্তে এখানে প্রথমে বলেছেন, এই যে খায় এবং বাক্য মন, আমাদের দেহ মন ছাড়া বাহিরে কোনো কিছু নয়। তাহলে সুখ বললেও এই দেহ মনের ভিতরে, দুঃখ বললেও দেহ মনের ভিতরে। তাহলে আমাদেরকে কি করতে হবে? খায়ুকে পরিশুদ্ধ করতে হবে, খায়ুকে সেটা যত্ন নিতে হবে সৎ কর্মের মাধ্যমে। আপনারা যা কিছু কর্ম করেন, পরিবার সংসারের জন্য এক একজনে এক এক শিল্প বাণিজ্য ব্যবসা নানা ধরনের কর্ম করে থাকেন, এটা হচ্ছে যে জীবন চলার জন্য, জীবিকার জন্য আপনাদের এই কর্মগুলোকে করতে হয়। কিন্তু এই কর্মের পিছনেও কিন্তু আমাদের মনের বাইরে করতে পারি না। আমাদের মন যদি যখন খারাপ হয়, যখন অন্যায় বা পাপ অন্য কিছু চিন্তা করে, তখন আমরা যে কাজ করি না কেন, সেই কাজের সাথে কিন্তু আমাদের মনের একটা প্রতিফলন ঘটে। অর্থাৎ মন যদি খারাপ হয়, সে যে কাজ করুক না কেন, সেখানে সব সময় খারাপভাবেই করে থাকে। তাহলে সে যদি খারাপ মন নিয়ে ধর্মকর্মও করে থাকে, সেখানেও কিন্তু কোনোদিন ভালো কিছু আশা করতে পারে না। কারণ মন যখন খারাপ হয়ে যায়, তখন সে ভালো কিছু দিলেও সেটার মাধ্যমে কিন্তু সেটা সে খারাপ কর্ম করে থাকে। সেখানে ভান্তে যে বলেছেন, কানহাং দামাং বিপাহায়া সুখাং ভাবে তা পণ্ডিত, পণ্ডিতগণ সেই মানে মিথ্যা বা কৃষ্ণ অন্ধকারের কর্ম না করে আলোর কর্ম করে থাকেন। তাহলে কৃষ্ণ ধর্ম পরিত্যাগ করে শুক্ল ধর্ম আচরণ করেন, কারা? পণ্ডিতগণ। আমরা কেউ অন্ধকারের জগতে থাকতে চাই না, আমরা সবাই আলোর জগতে থাকতে চাই। তা আলোর জগৎ মানে আমরা সব কিছুকে সুস্পষ্টভাবে দেখা, আর অন্ধকার জগৎটা হচ্ছে সেখানে আমরা কোনো কিছু দেখতে পাই না।
তাহলে সে অন্ধকার জগৎ পরিত্যাগ করে সে আলোর জগতে আসা, আমরা প্রকৃত সত্যকে দর্শন করা। কারণ আমরা যদি সত্যের কাছে আসতে না পারি, প্রকৃত সে ন্যায় এবং নীতির পথে যদি আসতে না পারি, তাহলে আমরা এই পশুর মতো জীবন অতিবাহিত করব। তাহাদের কাছে কোনো কিছু নেই, মানবতা নেই, সৎ শিক্ষা নেই, সৎ জ্ঞান নেই, নির্বাণ মুক্তির শিক্ষা নেই, ওখানে কোনো ব্রহ্মলোকের শিক্ষা নেই, স্বর্গের কোনো শিক্ষা নেই। একটা প্রাণী প্রাণীর জন্য যে একটা যে মায়া মমতা স্নেহ, তাহাদের প্রতি আন্তরিকতার মাধ্যমে ধর্মদান করা, আরেকজনের প্রতি নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, এটা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই, আমাদের শুধুমাত্র মানুষের মধ্যে। তাহলে একটা অন্ধকার জগৎ আর একটা হচ্ছে আলোর জগৎ। অন্ধকার সেটা আমরা দেখতে পাই না, আমরা হাত দিয়ে স্পর্শ করে অনেক কিছু অনুভব করতে পারি, কিন্তু দেখতে না পারলে আমরা কিন্তু সেটাকে উপলব্ধি করতে পারবো না। আর সে আলোর জগতে আসা প্রকৃত সত্যকে উপলব্ধি করা। তাহলে আমরা যা কিছু এখানে বলি, তাহলে এই দেহ এবং মনের বাইরে কোনো কিছু না। আমাদের দেহটাকে যদি আমরা ভালো কর্মপথের দিকে যদি আনতে পারি, মনটাকে যদি পরিপূর্ণতা পরিশুদ্ধতা অর্জন করতে পারি, তাহলে দেহ মন যখন সে শুদ্ধ এবং মুক্তির পথে যদি আনতে পারে, তাহলে সে অনায়াসেই সুখ এবং শান্তি লাভ করতে পারে। আমরা প্রত্যেকে সেটা চাই, সেই জন্যই বুদ্ধ এখানে বলেছেন পণ্ডিতগণ সেই অন্ধকার জগৎ পরিত্যাগ করে আলোর জগতে মানে অন্বেষণ করার কর্মপথে ওনারা প্রতিনিয়ত নিরত থাকেন। তারপরে আরেকটা কথা বলেছেন, এটা প্রাথমিক কথা। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, আগার হতে অনাগারি অনাগারত্ব লাভ করিয়াছি, নিঃসঙ্গতায় বিবেকে আনন্দ লাভ দুঃসাধ্য। অর্থাৎ সংসারময় জীবন এবং প্রমত্তময় জীবন, ভোগময় জীবন, এই ভোগময় জীবনের এটার কোনো শেষ নেই। একটা নদীতে যেমন সারা বছর ওখানে পানি গেলেও সেই নদী ওখানে পূর্ণতা থাকে না, পুরো সমুদ্র যে অজস্র পানি, এই পানির কোনো বর্ধন হয় না, আবার কমও হয় না। যেই পানি রয়েছে সেই পানির থাকবে, তো অবিরত এটার শুধু পরিবর্তন হয়, স্থান পরিবর্তন হয়। আমরা হয়তো অনেকেই মনে করি প্রত্যেক বছর বছর ওখানে কত বৃষ্টি হয়, কত বন্যা হয়, তাহলে এত পানি যায় কোথায়? তাহলে সমুদ্রে যে পানি সেই পানীয় ওখানে রয়ে যায়, সেই পানি আবার জলীয় বাষ্পরূপে ঝড় বৃষ্টির আকার ধারণ করে সেই উপর থেকে গড়িয়ে আবার নিচের দিকে যায়, যেখান থেকে এই পানিগুলো আসে আবার সেই পানিগুলোই ওখানে নিচে নেমে যায়। তাহলে এখানে কোনো বাড়তি কমতি নয়, হয়তো কিছু কারণে কিছু তারতম্য ঘটে, তবে সম্পূর্ণ নয়। তাহলে আমাদের এই দেহ মনের মধ্যে যা সুখ আছে তাও সেটা থাকবে, ভবিষ্যতেও সেটা থাকবে, কিন্তু আমরা অনুভব করতে পারি না, এটা আমরা ভাবতে পারি না। আমাদের মন যদি ঠিক না থাকে, শরীর যদি ঠিক না থাকে, তাহলে আমরা এই কায়িক এবং কায়ের দ্বারা মনের দ্বারা আমরা প্রকৃত সুখ লাভ করতে পারব না। যেমন মনে করেন, কোনো মানুষ যখন অন্যায় করেন, অপরাধ করেন, অবৈধ কাজ করেন যেটা নীতিগত নয়, তখন তাহাদেরকে শাস্তি দিয়ে থাকে। শাস্তি কিভাবে দিয়ে থাকে? তাহাকে দণ্ড আঘাত যেটার মাধ্যমে সে কষ্ট পায়, হয় নাকি না? তাহলে এই দেহ দ্বারা সে কাজ করেছে। আপনি যদি বলেন যে না পরম আমি তো করি নাই, এই দেহটা করেছে, হ্যাঁ, তাহলে এই দেহটাকে চেনার জন্য এটা একটা নাম বলে, কে করেছে? অমুক করেছে, হয় নাকি না? তাহলে অমুকের সাথে কিন্তু কোনো ব্যথা বেদনা দুঃখ কোনোটা নেই, কিন্তু ওই ওই অমুকের পরিচিতিটা হচ্ছে দেহ। তখন কিন্তু সে ওই দেহটাকেই ওখানে বিদ্ধ করে, দেহটাকেই দণ্ড দিয়ে থাকে, দেহটাকে কষ্ট দিয়ে থাকে। তাহলে এই দেহ দ্বারা যদি সে অন্যায় অপরাধ পাপ কাজ না করে, তাহলে কিন্তু এই দেহটাকে শাস্তি দেয় না, দুঃখ দেয় না, কষ্ট দেয় না।
আবার যদি আমরা মনের দ্বারা যদি কোনো কিছু পাপ অন্যায় অপরাধ আরেকজনের অনিষ্ট চিন্তা খারাপ চিন্তা আমরা যদি এগুলো না করি তাহলে আমরা মনের মধ্যেও কষ্ট অনুভব করব না, আমরা মনকেও একটা জয় করতে পারব। মনটাকে যদি আমরা মনের কলুষতাকে দূরীভূত করতে চাই আমাদের কিন্তু মনেরও প্রচেষ্টা লাগবে। একটা জিনিস যেমন লোহাকে কাটতে হলে লোহার প্রয়োজন হয় নাকি না, আমরা মনটাকেও শুদ্ধ করতে হলে মনের প্রয়োজন, মনের কাজ মন দিয়ে করতে হবে। মনে আপনারা কত কিছু চিন্তা করেন, ভালো কিছু চিন্তা করেন খারাপ কিছু চিন্তা করেন, কত লোভ দ্বেষ মোহ তৃষ্ণা হিংসা কত প্রকারের এগুলো চিন্তা হয়ে থাকে হয় নাকি না, তাহলে আমার এই চিন্তা উৎপন্ন হলে আমি এই চিন্তাকে কিভাবে আমি দূরীভূত করতে পারবো, তাহলে এটা আমাদেরকে চিন্তা করতে হবে ভাবতে হবে। সেই জন্য মনের পরিশুদ্ধতা লাভের জন্য ভাবনার কথা বলেন, মনটাকে স্থির করার জন্য ভাবনার কথা বলেন। ভাবনাটা কি, ভাবনাটা যদি মনে করেন যে না আমি একটা লক্ষ্য বস্তুর মধ্যে মনটাকে নিবদ্ধ করাই ভাবনা, হ্যাঁ এটা শুধুমাত্র আমাদের চিত্তটাকে কি করবে এটা মানে এই কোন রকমে সেটা সমাহিত করবে শান্ত করবে, কিন্তু এটা সম্পূর্ণ শান্ত নয়। আমরা যদি একটা যদি বলি বানতে প্রায় সময় দেশনায়ও বলে থাকেন, আমাদের এই যে পানির অপর নাম জীবন, তাহলে পানিকে আমাদের কি এটা মানে প্রত্যেক প্রাণী বেঁচে থাকে আমাদেরকেও এই মানে বেঁচে থাকার জন্য সেই জীবন সদৃশ পানিকে গ্রহণ করতে হয়। তাহলে এই পানির কিন্তু ওখানে জীবাণু আছে, জীবাণুমুক্ত পানি আর জীবাণুযুক্ত পানি, একটা পরিষ্কৃত পানি অপরিষ্কৃত পানি। তাহলে একটা পানির মধ্যে জীবাণুগুলোকে কিন্তু দেখা যায় না, সেই পরিষ্কারগুলো কিন্তু দেখা যায়। তাহলে আমাদের পানি গ্রহণের জন্য পরিষ্কৃতও প্রয়োজন আবার জীবাণুমুক্তও প্রয়োজন হয় নাকি নয়, ঠিক তদ্রূপ আমাদের মনটাকেও শুদ্ধ করার জন্য মনটাকেও কলুষ থেকে মুক্ত রাখার জন্য আমাদেরকে কি করা প্রয়োজন, মনটাকে প্রথমে স্থির করা প্রয়োজন। তাহলে মনটাকে স্থির করা, শান্ত দান্ত সমাহিত করা এবং মনের সে কলুষতাকে দূরীভূত করা। তাহলে মনটাকে স্থির করার জন্য আমরা যে কোনো কর্মপথ এটা অবলম্বন করতে পারি। তাহলে যে কোনো একটা নিমিত্তে যে কোনো একটা স্থানে যে কোনো একটা দেহের মানে জায়গায় ওখানে মনটাকে নিবদ্ধ করে একটাকে স্থির করতে পারি, তাহলে এটা শান্ত করা। কিন্তু এই নয় যে সেটা পূর্ণাঙ্গ শান্ত নয়, যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে লোভ দ্বেষ মোহ হিংসা বিদ্বেষ পাপ পাপ চিন্তা অকুশল চিন্তা এগুলো মনের মধ্যে যত এই রাগ ক্রোধ বিদ্বেষগুলো থাকবে মনটা কলুষিত হয়ে থাকবে, সামনে স্থির কিন্তু ভিতরে অস্থির। তাহলে এই ভিতরের গুলোকে যদি আমরা দূরীভূত করতে চাই আমাদের কিন্তু এক এক কৌশল অবলম্বন করতে হবে। এই চিন্তা উৎপন্ন হলে আমাকে এটা ভাবতে হবে, এই চিন্তা উৎপন্ন হলে এটা আমাকে ভাবতে হবে, এটা কিন্তু এক একটা এক এক ধরনের ওখানে ভাবনা। কিন্তু আমরা তো সবাই মনে করি কি শুধু মনটাকে স্থির করতে পারলেই আমাদের মনে হয় পূর্ণাঙ্গ সাধনা সিদ্ধ হয়েছে, কিন্তু তা নয়। দেখুন মনে করে আপনাদের গায়ে পোশাকগুলো আছে, যখন একটু ময়লা পড়ে এগুলো এমনি পানি দিয়ে ধোয়া যায় হয় নাকি না, তাহলে এই যখন দেখা যায় ওখানে নানান প্রকারের ওখানে দাগ পড়ে, দাগ পড়লে এক এক জিনিসের দাগ পড়লে এক একটা দিয়ে ধুতে হবে, হ্যাঁ পোশাকে মনে করেন রং বেজেছে, হ্যাঁ এনামেল পেন্ট বেজেছে, তাহলে আপনাকে কি করতে হবে প্রথমে আগে সেটা ওই কেরোসিন দিয়ে পরিষ্কার করে সাবান দিয়ে ধুতে হবে হয় নাকি না, এমনি ময়লা বেজেছে তখন আপনি এমনি সাবান দিয়ে ধুলে হবে হয় নাকি না, আবার কতগুলো দাগ বেজেছে তাহলে সোটা বা বিভিন্ন এই যেগুলো আছে এগুলো কি বলে যে ওই মানে দিয়ে দাগগুলোকে তোলে হয় নাকি নয়। তো যাই হোক এটা যেমন এই যে বিভিন্ন প্রকারের মানে ময়লাগুলোকে তোলার যেমন বিভিন্ন প্রকারের ওখানে আমাদের ওষুধ ব্যবহার করতে হয়, ঠিক তদ্রূপ ওখানে মনেরও নানান প্রকারের আছে। যেমন মিথ্যা দৃষ্টি বুদ্ধ বলেছেন যে ওখানে
মিথ্যে দৃষ্টির মধ্যে 62 প্রকার মিথ্যে দৃষ্টি ওখানে রয়েছে, মনের মধ্যে নানান প্রকারের সন্দেহ হয় নাকি না? যেমন মনের প্রকার, মনের মধ্যে নানান প্রকারের সন্দেহগুলো কি? যেমন এইদিকে হচ্ছে যে, যেমন কেউ জন্ম জন্মান্তর বিশ্বাস করেন, কেউ জন্ম জন্মান্তর বিশ্বাস করেন না, কেউ কর্মফল বিশ্বাস করেন, কেউ কর্মফল বিশ্বাস করেন না, কেউ মুক্তি বিশ্বাস করেন, কেউ মুক্তি বিশ্বাস করেন না, হয় নাকি নয়? তাহলে এছাড়াও আমরা যা কিছু কর্ম করছি এটা কি ফল পাবো নাকি পাবো না, আমি কি আসলে লাভ করব নাকি লাভ করব না, আমি কি পুনঃ পুনঃ জন্ম যে কর্ম করছি এটার ফল ভোগ করব নাকি করব না, এছাড়াও লোভ দ্বেষ মোহ হিংসা বিদ্বেষ কত প্রকারের এই এই মনের মধ্যে এগুলো উৎপন্ন হচ্ছে, হয় নাকি না? কিন্তু আমরা তো কায়ের গুলোকে দেখতে পাই কিন্তু মনের গুলোকে দেখতে পাই না, হয় নাকি না? তাহলে এই মনটাকে আমি স্থির করলাম কিন্তু মনের এই কালিমা সন্দেহগুলোকে যদি আমরা দূরীভূত করতে না পারি তাহলে মনটা সম্পূর্ণ এটা স্থির নয়। এখানে যে কথাটা বলেছেন এই আগার হতে অনাগরত্ব লাভ করিয়া যে নিঃসঙ্গতায় বিবেকে আনন্দ লাভ করা দুঃসাধ্য, অর্থাৎ এই রূপ রং বৈচিত্র্যে ভোগময় এই সুখের মধ্যে থেকে এখানেও আনন্দ আছে, এখানেও সুখ আছে কিন্তু এই সুখ চঞ্চলময় হয় নাকি না? তাহলে প্রতিক্ষণ অস্থির, এই দিনের বেলায় ওখানে নাচ গান এগুলো করবেন, আবার ঘুমিয়ে এগুলো আবার মানে ভুলে যায়, কিছুক্ষণ আনন্দ আবার দুঃখ হয় নাকি না? আবার হতাশা ব্যর্থতা, মনের যা ইচ্ছে সেটা না পাওয়া, প্রিয় বিচ্ছেদ, হ্যাঁ অপ্রিয় সংযোগ, হয় নাকি না? নানান প্রকারে এখানে প্রতিটা মুহূর্তে অভাব অনটন নানান প্রকারের এই অসন্তোষগুলো ওখানে প্রতিক্ষণ এই দুঃখ পায়, হয় নাকি না? এখানে আগার হতে অনাগারত্ব অর্থ হচ্ছে সংসারময় জীবন পরিত্যাগ করে যারা সংসার ত্যাগ করিয়া নির্জন অরণ্যে ওখানে ধ্যান করে থাকেন, ওখানে নানান ধরনের এগুলো নেই, ভোগময় পরিত্যাগ করে জঞ্জাল পরিত্যাগ করে ওনারা সেই ত্যাগময় সুখে যারা অবিরমিত হন, তাহলে সেই ত্যাগময় জীবন আচরণ করে নিজের মন যখন স্থির হয় এবং মনের যখন পাপ যখন আস্তে আস্তে কলুষ দূরীভূত হয়, তাহারা যে প্রীতি আনন্দ সুখ লাভ করে থাকে সেই আনন্দ লাভ করা খুব দুঃসাধ্য, এই কথাটা এখানে বুদ্ধ বলেছেন। তাহলে সেই দুঃসাধ্য কর্মটা যারা আয়ত্ত করে এই ওনারা এই এখানে অবিরমিত হওয়া অর্থাৎ এটা দিন দিন উপরের দিকে যাওয়া মানে সেই দিকে আরও বর্ধন করা, এটার পরিপূর্ণতা সাধন করা, তাত্রা বিরাতি মিচ্ছিয়া হিতোয়া কামে আকিঞ্চন। তো এখানে যে কথাটা বলেছেন ওনারা জাগতিক সকল প্রকার এগুলোকে পরিত্যাগ করিয়া মানুষের যে লোভ দ্বেষ মোহযুক্ত সেই ভোগময় জিনিসের প্রতি এগুলো পরিত্যাগ করিয়া ওনারা যে নির্জন অরণ্যে ওখানে সুখ লাভ করে থাকেন, সে পরিশুদ্ধময় জীবন আচরণ করে থাকেন, এই এটার পরিপূর্ণতা সাধনের জন্য যে বলেছেন পরিউধা পিয়া আত্মানাং চিত্ত ক্লেশে হি পণ্ডিত। তাহলে পণ্ডিত, প্রথমের পণ্ডিত বলেছেন, শেষের পণ্ডিত বলেছেন, পণ্ডিত বলতে ওখানে সবাই যারা উর্ধ্বদিকে দাবিত হতে চায় ওনারা সবাই পণ্ডিত, কিন্তু সবারও তো একজন কি উপরে ওঠা যায়, শিক্ষিত বলতে যারা শিক্ষা করেন সবাই তো শিক্ষিত, তাহলে উচ্চ শিক্ষিত, হ্যাঁ তাহলে একটা এই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক হ্যাঁ নিম্ন এবং প্রাথমিক এই যে শিক্ষায় শিক্ষিত হওয়া, তাহলে এখানে পণ্ডিতেরও যে যারা সম্পূর্ণরূপে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছেন ওটা না, ওনারা সেই পূর্ণাঙ্গ রূপেই ওনারা পরিশুদ্ধময় জীবনের মাধ্যমে বিশুদ্ধতা প্রাপ্ত হতে পারে, সেই উপদেশটা এখানে দিয়েছেন। আজকে আপনাদেরকে এখানে বানতে যে কথাটা বলেছেন, আমরা যদি সুতির পথে আসতে চাই, আমরা যদি ন্যায়ের পথে আসতে চাই, আমাদের মনের সন্দেহগুলোকে দূরীভূত করতে হবে। আজকে যেমন মনে করেন
এই বৈজ্ঞান বিজ্ঞানের আধুনিক যুগে, এই প্রযুক্তির যুগে আমরা কিন্তু অনেক কিছু ডেভেলপ হচ্ছে, অনেক কিছু আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারছি, কিন্তু আমাদের এই এটা সব কিছু আমাদের কল্যাণ এবং ভালোর জন্য হতে পারে, কিন্তু আমাদের মনের ইচ্ছে আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। এই পৃথিবীকে গবেষণা করা, এই মানে এই মানে আকাশের মধ্যে, এই বিশ্ব পরিমণ্ডলের মধ্যে নানান কিছু কত কিছু আছে, এই ইচ্ছে আশা আকাঙ্ক্ষা এগুলোর মনের মধ্যে যে মানে কৌতূহলগুলোকে, এগুলো সম্পূর্ণরূপে শেষ করা আমাদের এক জীবন নয়, শত জীবন চলে গেলেও এই আমাদের ইচ্ছাটা পূরণ করা সম্ভব নয়। কথাটা সত্য নাকি মিথ্যা? তাহলে আমরা এগুলোকে জানার জন্য, এগুলোকে চেনার জন্য, এগুলোকে আবিষ্কার করার জন্য কে কত সারা জীবন ওটা মানে চিন্তা করতেছে। তাহলে বিজ্ঞানীরাও অনেক কিছু আবিষ্কার করার জন্য ওখানে এই যা কিছু ওখানে দিন দিয়ে সারা জীবন ওখানে চলে যাচ্ছে, জীবনটা চলে যাচ্ছে একটা গবেষণার জন্য, চিন্তার জন্য, জীবন চলার জন্য এখানে শেষ। এটা তো কোনো মুক্তির চিন্তা নয়, একটার পরে একটা আসবে, একটার পরে একটা উৎপন্ন হবে, তাহলে এটার ইচ্ছে কোনোদিন শেষ হবে না। তাহলে নির্বাণ এবং মুক্তির চিন্তাটা আমাদের, সেই জন্য বুদ্ধ বলেছেন যে আকাশ অনন্ত আয়তন, বিজ্ঞান অনন্ত আয়তন, আকিঞ্চন আয়তন, নৈব সংজ্ঞা নাসংজ্ঞ আয়তন। এখানে বুদ্ধ এই যে মানে আকাশ অনন্ত আয়তন, এই আকাশের অর্থাৎ খোলা আকাশের মধ্যে গ্রহ নক্ষত্র অনেক কিছু রয়েছে, এগুলোর কোনো শেষ নেই, আকাশ অনন্ত আয়তন, এটার কোনো অন্ত নেই অর্থাৎ শেষ নেই। তাহলে এই আমরা যে গ্রহ নক্ষত্রগুলো অল্প দেখতেছি, কিন্তু এই আকাশের সীমানার কোনো শেষ নেই। তাহলে পৃথিবীর মতো কত আছে, কত গ্রহ নক্ষত্র আছে, কত সূর্য আছে, কত এই এগুলো আছে, আপনি কি এগুলো হিসাব করে শেষ করতে পারবেন? তাহলে যুগ যুগ না কোটি কোটি বছর ধরেও যদি গবেষণা করে এটার কোনো শেষ চিন্তা করতে পারবেন, আপনার জীবন চলে যাবে, কিন্তু আপনার সন্দেহ দূরীভূত হবে না, হয় নাকি না? সেই জন্য ওখানে বলেছে যে আকাশ অনন্ত আয়তন, এটার আয়তন পরিধি এতই বিস্তৃত যে এটার কোনো অন্ত নেই। তখন বিজ্ঞান অনন্ত আয়তন, হ্যাঁ, তাহলে যে বিজ্ঞান জানার যে জ্ঞান, হ্যাঁ, এটারও কোনো শেষ নেই। হ্যাঁ, তাহলে যেগুলো আমরা দেখতে পাই না আকিঞ্চন, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে যে কিঞ্চিত মানে ক্ষুদ্র না ক্ষুদ্র আছে। যেমন মনে করেন আমরা বলি মানে এই পরমাণু অণু, হ্যাঁ, অণু থেকে ক্ষুদ্র পরমাণু, এটার থেকে আরো ক্ষুদ্র বাইর করবে, এটার থেকে আরো ক্ষুদ্র বাইর করবে, এটার কোনো শেষ নেই, হয় নাকি না? তাহলে এইভাবে গবেষণার এগুলো আমাদের হয়তো প্রয়োজনের অনেক কিছু মানে কাজের মনের অনেক কিছুর খোরাক বটে, কিন্তু এটার কোনো শেষ নেই। তারপরে হচ্ছে যে নৈব সংজ্ঞা নাসংজ্ঞা আয়তন, এটা হচ্ছে যে আমরা যেটা মনের দ্বারা কিছু কিছু সেটা অনুভব করতে পারি, অনুভব করতে পারি না, অর্থাৎ কেউ ধরতে পারে কেউ ধরতে পারে না, কারো দেখা যায় কারো দেখা যায় না। তাহলে এটা দেখা, এটাকে দর্শন করা, এটাকে উপলব্ধি করা খুবই কঠিন ব্যাপার। যত সূক্ষ্ম জিনিস হয় সেটাকে আমাদেরকে দেখা বা ধরা স্পর্শ করা খুব কঠিন হয়। ঠিক তদ্রূপ সেই বিষয় নিয়েও যখন আমরা গবেষণা করতে যাই তাহলে এটারও কোনো শেষ করা যাবে না। তাহলে আমাদের কি করা প্রয়োজন? এটা তো আমাদের করতে করতে তো সারা জীবন চলে যাবে, কত জন্ম চলে যাবে, কিন্তু আমরা মুক্তির কর্ম করতে পারবো না। তাহলে আমাদেরকে সুখ পেতে চাইলে, আমাদেরকে শান্তি পেতে চাইলে, আমাদের মুক্তির পথে আসতে চাইলে আমাদেরকে কিন্তু সঠিক কর্মপথ নিতে হবে। আমরা হয়তো এখানে কর্ম চিন্তা করতে পারি, আমি কোন কর্মপথটা নেব, প্রথমে আমি নিতে হবে প্রথমে সাংসারিকের কর্মপথ, কারণ এই এখানে যদি সারা বিশ্বের মধ্যে যদি মানে 800 কোটির উপরে যদি জনসংখ্যা যদি আমাদের মানুষ থাকে, তাহলে এই
মানুষের জন্য মানুষ বেশি চিন্তা করে, কিন্তু কোটি কোটি ওখানে মানে অজস্র অন্যান্য প্রাণীগুলো রয়েছে, কিন্তু আমরা মানুষ প্রথমে চিন্তা করি মানুষকে। তাহলে মানুষের জীবনযাত্রা রক্ষার জন্য আমরা চিন্তা করি। ধর্ম যা কিছু সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণের জন্য, আমরা যাতে অন্যায় না করি, অপরাধ না করি, আরেকজনের অনিষ্ট না করি, আরেকজনের ক্ষতি না করি, আমরা যাতে সবাই মিলেমিশে সুন্দরভাবে আচরণের জন্য, আমরা যে মানুষ অন্যান্য প্রাণীর চাইতে যে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আমরা কেন মানুষ, আমরা মানুষ মানুষের জন্য, প্রাণীর জন্য, পৃথিবীর জন্য, সকলের মঙ্গলের জন্য আমরা চিন্তা করি, সেই জন্য আমরা মানুষ। আমাদের যখন মনুষ্যত্ব জ্ঞান হারিয়ে যাবে তখন কিন্তু আমরা মানুষ হব না। তাহলে আমরা যতই কিছু সৃষ্টির সেরা জীব বলি না কেন, আমরা সেরা হব না। হ্যাঁ, নিজেকে নিজে যদি আমরা বড় বলি সেটা বড় নয়। আমরা বড়র কাজ করলে, আমরা নীতির কাজ করলে, আমরা শুদ্ধ কাজ করলে তখনই আমরা বড় হব। আমাদের নামের পিছনে আগে নানান কিছু ওখানে উপাধিগুলো লাগাই দিলে ওখানে বড় হয়ে গেলেন। আপনার আপনার নামের আগে পিছনে যত টাইটেল লাগাইছেন তত, এটা দিয়ে যদি আপনি মনে বড় মনে করেন এটা নয়। হ্যাঁ, নামের পিছনে আগে পিছে দিয়ে আপনি সুখ শান্তি পাবেন না। হ্যাঁ, আপনার ওখানে মানে যদি মনে করেন আপনারা মানে নিজে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় নাকি না, নামের ওখানে আগে পিছে লাগাই দিয়েছেন সুস্থ মানুষ, হ্যাঁ সুখী মানুষ, কিন্তু এটা দিয়ে আপনি ওখানে সুখ পাবেন না। তাহলে আপনি যদি ওখানে সে কোনো রোগ যদি আপনার না থাকে, আপনার নামের পিছনে অসুস্থ মানুষ লিখলেও কিন্তু আপনি সুখ পাবেন হয় নাকি না, কিন্তু আমরা তো এটা বুঝতে চাই না। হ্যাঁ, তাহলে এই যে মানুষের মধ্যে এইটা ধর্ম সৃষ্টি হচ্ছে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের নীতি চলার জন্য, নীতিতে থাকার জন্য। আমরা যদি মানুষ হয়ে মানুষের যদি অকল্যাণ কামনা করি, আরেকজনকে দুঃখ দিই, কষ্ট দিই, আঘাত দিই, তাহলে এটা আমাদের মানুষের কাজ নয়। তাহলে আমরা মানুষ মানুষের কাছে দাঁড়াই বলে আমরা সকল প্রাণীর চাইতে মানে উর্ধে। এটা হচ্ছে যে বান্তে সর্বপ্রথমে ওখানে সাংসারিকের কথাটা বলেছেন, যেহেতু সংসারের মধ্যে এখানে যদি বলেন যে ওখানে মানে 800 কোটি মানুষের মধ্যে ওখানে 1 কোটি ওখানে এই সংসার ত্যাগী পাওয়া খুবই কঠিন হয় নাকি নয়, তাহলে 800 জনের একজনও কিন্তু সংসার ত্যাগী নয়। কথাটা সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, তাহলে 1 কোটির জন্য হয়তো বলবে যে কি ওখানে মানে 799 কোটি মানুষ ওখানে দুঃখ দেওয়া এটা ঠিক নয়। অনেকেই বলবেন যে কি ওখানে ভোট পাবে কত, 799টা ভোট পাবে, আর এদিকে ভোট পাবে একটা। সবাই কিন্তু বলবে যে আমরা 799 ভোটটা আমরা মেনে নেব, কিন্তু 1 ভোটটা মেনে নেবে না। তো যাই হোক, এটা বলার অর্থটা হচ্ছে আমরা নিচে থেকে আস্তে আস্তে উপরে উঠতে চাই। এটা একটা দেশ আছে হয় নাকি না, এই দেশের মধ্যে কিন্তু সর্ব সর্ব মানে সর্বসম মানে ক্ষমতার অধিকারী হচ্ছে যে মনে করেন রাষ্ট্রপতি হয় নাকি না, একটা দেশের কিন্তু রাষ্ট্রপতি প্রধান হয় নাকি না। তাহলে কিন্তু রাষ্ট্রপতি যেটা করতে পারবেন পারবেন, কিন্তু এখানে অন্য জনসাধারণ ততটুকু করতে পারবেন হয় নাকি না। তাহলে দেখেন ওখানে মানে এখানে 18 কোটি মানুষের মধ্যে একজন কিন্তু শ্রেষ্ঠ হয় নাকি না, যদি ক্ষমতা তাই থাকে। ঠিক তদ্রূপে ওখানে ওখানে 799 জনের চাইতে কিন্তু একজন শ্রেষ্ঠ যদি তাহার ক্ষমতা থাকে। প্রত্যেক ধর্মেও সেটা কিন্তু লৌকিক লোকোত্তর এবং আধ্যাত্মিকের কথা বলে থাকেন। তাহলে ওনারা যখন ওনাকে ওনাদের ধর্মের যারা প্রবর্তক ওনারা বলে যে একজন শ্রেষ্ঠ হয় নাকি না, তাহলে ওখানে কোটি কোটি মানুষের মধ্যে একজনকে শ্রেষ্ঠ বলে থাকেন, তাহলে একজন শ্রেষ্ঠ আছে হয় নাকি না। আমরা যতই কিছু করি না কেন, একজন শুদ্ধ মুক্ত যারা মনের কলুষতা দূরীভূত করে ওনারা একজন যতটুকু কাজ করতে পারবেন
কিন্তু সাধারণ মানুষ ততটুকু কাজ করতে পারবেন না, হয় না কেন? এখানে যদি বলেন যে না আপনারা 800 কোটি মানুষ যতটুকু করতে পারবেন তার চেয়েও বেশি করতে পারবেন, একটা ছা একটা সূর্য, হয় নাকি না? একটা সূর্য যদি চায় যে হয় উনি আলো বন্ধ করে দেবেন, হ্যাঁ ওনার আলো বন্ধ করে দিলে। এখানে শুধু 800 কোটি মানুষ না, এ প্রাণীর অস্তিত্ব শুদ্ধ বিলীন হয়ে যাবে, হয় নাকি না? একটা চন্দ্র, সেটা যদি যদি সেই চন্দ্র যদি এটা যদি মানুষই উত্তপ্ত হয় তাহলে এই পৃথিবী বাঁচবে বাঁচবে না। তাহলে একটা চাঁদ এবং একটা সূর্য এই পৃথিবীর সমস্ত প্রাণীকে রক্ষা করতেছে, এবং এই যে সৌরজগতের যেগুলো রয়েছে এগুলোর নিয়ন্ত্রণ পর্যন্ত করতেছে। তাহলে আছে নাকি নেই? তাহলে বুদ্ধ এখানে বলেছেন যে কি, আমরা যারা সাংসারিক এখানে রয়েছে উনাদের কেউ সুন্দরভাবে চলার জন্যই ধর্ম, আর যারা না আমরা সাংসারিকের মধ্যে থাকতে চাই না, আমরা মানুষদেরকে সেবা করতে চাই, আমরা মানুষের কল্যাণ করতে চাই, আমরা মানুষের প্রাণীদের জীবনে ভালো করতে চাই, তাহলে ওনারা সংসার পরিত্যাগ করে ভোগময় কিছু পরিত্যাগ করে ওনারা মানুষের কল্যাণের জন্য মানুষের সেবার জন্য প্রাণীদের মঙ্গলের জন্য ওনারা প্রতিনিয়ত কাজ করে যায়, সেই মানুষও আছে না, হয় নাকি না? তাহলে সাংসারিক জীবনের চাইতে ওদের জীবন আরো বেশি, হ্যাঁ ওদের জীবন আরো উন্নত, তার চাইতে আমরা আরো উন্নত হতে চাই, হ্যাঁ তাহলে আমরা মানুষদেরকে উপকার করলাম, কল্যাণ করলাম, ভালো করলাম, এগুলো করতে গিয়েও আমার নানান প্রকারের ওখানে জ্বর তুফান কত ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে, আসে নাকি নেই? হ্যাঁ ভালো করতে গিয়ে অনেকজনের বিপদ হয়, এটাও আসে না, হয় নাকি না? আমি ভালো কাজ করলাম, কল্যাণ করলাম, উপকার করলাম, সেবা করলাম, কিন্তু যারা সহ্য করতে পারতেছে না তারা কিন্তু আমার শত্রু হয়ে যাবে, হয় নাকি না? তাহলে ভালো কাজ করতে গিয়েও ওখানে অনেক প্রকারের খারাপের খারাপ মানুষেরা ওখানে কি তাদের শত্রু হয়ে যায়। তাহলে না আমি এটার চাইতেও আরো উন্নত করতে চাই, তাহলে আমি নির্জন অরণ্যে ওখানে মানে নিজেই সেই ভোগময় সুখের এখানে নয় নিজেই পরিশুদ্ধতা অর্জন করতে চায়, ওখানে ত্যাগময় সুখ লাভ করতে চায়, তখন সে এই লোকালয় পরিত্যাগ করে নির্জন অরণ্যে ওখানে ধ্যান করে থাকেন, হ্যাঁ তাহলে এটা হচ্ছে আরো উন্নত, আর হচ্ছে মুক্ত হওয়া, বিশুদ্ধতা প্রাপ্ত হওয়া। তাহলে একজন সেই বিশুদ্ধ যেমন বুদ্ধ, উনি বুদ্ধি জ্ঞান লাভ করে একজন 45 বছর যাবৎ উনি ধর্মদান করে উপদেশ দিয়ে কোটি কোটি ওখানে সেই মুক্তিকামী সত্ত্বদেরকে কি করেছেন, মুক্ত করেছেন, হয় নাকি না? মানুষদেরকে শান্তির পথে এনেছেন, হ্যাঁ এই মৈত্রীর শিক্ষাটা দিয়েছেন, হ্যাঁ তাহলে অন্যায় কর্মপথ এগুলো পরিত্যাগ করে মানুষেরা যাতে এই যে মৈত্রী অহিংসা ত্যাগের কর্মপথে উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষাটা দিয়েছেন, হয় নাকি না? তাহলে উনি যদি বুদ্ধি জ্ঞান লাভ না করতেন, উনি যদি ধর্ম প্রচার না করতেন, উনি যদি সৎ উপদেশগুলো না দিতেন, তাহলে এতগুলো প্রাণীদেরকে এই মুক্তির পথে আনা সম্ভব নয়, তাহলে এত যারা সংসারের মধ্যে ওনাদেরকে সুখ দেওয়াও কোনোদিন সম্ভব নয়, হয় নাকি না? তাহলে একজন সেই শুদ্ধ মুক্ত পুরুষ অনেক কিছু করতে পারে, হয় নাকি না? প্রতিটা ধর্মে আধ্যাত্মিক বিষয় নিয়ে অনেক কিছু বলে থাকে, যারা যেই সাধনা তিনি সিদ্ধি লাভ করে ওনারা অনেক কিছু আয়ত্ত করে, ওনারা লৌকিক এবং লোকোত্তর ধর্মকে অধিগত করে আমাদের মানুষদেরকে নানান ধরনের ক্রিয়া এবং নানান কিছুর দ্বারা মানুষদেরকে উদ্বুদ্ধ করে ওনাদেরকে সৎ পথে আনার সেই কথাটা কিন্তু সবাই বিশ্বাস করে, হয় নাকি নয়? তাহলে বুদ্ধ সেই কথাটা বলেছেন, আমরা একটা গাছ, এই গাছের আমরা শিকড় খাই না, এই গাছের আমরা বাকল খাই না, এই গাছের আমরা পাতা খাই না, কিন্তু আমরা যদি মনে করি এই গাছের আমরা ফলটা খাই, কিন্তু আমাদের এই ফলটা খাই শুধু আমি ফলটাকে যত্ন করব, তাহলে আমি ফল পাবো না, তাহলে এই শিকড় না থাকলে কি এই গাছটা বেঁচে থাকবে, এই বাকল না থাকলে কি গাছটাকে ফল দেবে, এই পাতা না থাকলে কি আমরা ফল পাবো,
তাহলে সেই ফল পাওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে? গাছটাকে যত্ন করতে হচ্ছে, শিকড়টাকে রক্ষা করতে হচ্ছে, সেই পাতাটাকে রক্ষা করতে হচ্ছে, হয় নাকি না? তাহলে আমাদের এই যে জনসাধারণ আমাদেরকে দেখতে হবে, হয় নাকি না? কারণ ওনাদের কাছ থেকেই তো ওনারা উন্নত হবেন। ওনাদের মন মানসিকতা যখন ডেভেলপ হবে, উন্নত থেকে আরো উন্নত হবে। সেই জন্য ভান্ত অনেক সময় দেশনায় বলেছেন, আমরা মানুষের রূপ লাভ করে আমরা মানুষের জন্ম নিয়েছি, হয় নাকি না? কিন্তু আমরা মানুষ নয়, মানুষের রূপ পেয়েছি। আমরা জন্ম লাভ করে আমরা মানুষের রূপ পেয়েছি, আমরা মানুষ হয়েছি তা নয়। আমাদের মানুষ হওয়ার জন্য আমাদের সৎশিক্ষা প্রয়োজন, হয় নাকি না? সেই জন্য এতগুলো সৎশিক্ষা রয়েছে, বিদ্যে শিক্ষা রয়েছে, এত নীতিমালা রয়েছে, এত নীতি উপদেশগুলো রয়েছে, হয় নাকি না? তাহলে সেই জন্য ভান্ত ওখানে বলেছেন যে কি, আমরা জন্ম লাভ করে শুধুমাত্র আমরা মানুষের রূপ পেয়েছি, হয় নাকি না? তাহলে আমাদের মানুষ হতে হবে। মানুষ হতে হলে আমাদের সেই মানসিক শিক্ষাটা নিতে হবে, সব শিক্ষাটা নিতে হবে। তাহলে আমি মানুষের রূপ পেয়ে আমি মানুষ হলাম। হ্যাঁ, তাহলে মানুষ হয়ে মানুষ কিভাবে হলাম? আমি সৎ শিক্ষার মাধ্যমে মানুষ হলাম। এখন মানুষ হয়ে আমাকে ভালো কাজ করতে হবে, হ্যাঁ, তখন আমি ভালো মানুষ হলাম, হয় নাকি না? তাহলে আমি মানুষকে উপকার করলাম, মানুষের কল্যাণ চাইলাম, অপরজনকে সাহায্য করলাম, তখন আমি ভালো মানুষ থেকে আমি সৎ কুশল কর্ম সম্পাদন করে আমি এটা কর্ম করতেছি, আমরা মৃত্যুর পরে আমরা স্বর্গে যাব। আমরা যেই জায়গায় যাব আমাদের ভালো জায়গাতে আমাদের পৌঁছবে। তাহলে আমরা যদি ভালো কাজ করি, তাহলে পুণ্য কাজ করি, ধর্ম কাজ করি, নীতির পথে চলি, আমরা ইহকালেও সুখে হব, পরকালেও আমাদের যেখানে যাব সেটা সুখ এবং শান্তিময় জায়গাতে যাব। এটা হচ্ছে যে স্বর্গের কাজ, পুণ্যের কাজ, হয় নাকি না? তাহলে আমি এখন না, এর চাইতেও আমি আরো উপর দিকে যেতে চাই। হ্যাঁ, স্বর্গে গেলেই ওখানে লোভ দ্বেষ মোহ আছে, ওখানেও মারামারি আছে, ওখানেও হিংসে হিংসে আছে, হয় নাকি না? তাহলে এখান থেকে আরো উঠতে যাওয়ার জন্য আমি সেই ত্যাগের জগতে, অর্থাৎ ধ্যানময় জগতে আমি যেতে চাই, সাধনময় জগতে যেতে চাই, হয় নাকি না? তাহলে সে দিনে রাত্রি সে ধ্যানরত থাকবে। হ্যাঁ, তাহলে ত্যাগ অনুশীলনের মাধ্যমে এর চেয়েও আমি আরো উন্নত হতে চাই। হ্যাঁ, ওখানেও আমার চিত্ত বিক্ষিপ্ত হতে পারে, আমি ধ্যান দ্বারা আমার চিত্তকে একটা জায়গায় নিবদ্ধ করলাম, আবার ওখান থেকে যদি আমার চিত্ত বিক্ষিপ্ত হয়, চঞ্চল হয়, ব্রহ্মলোক থেকে আবার আমাকে নরকে যেতে হবে, আবার মানব লোকে আসতে হবে, বিভিন্ন তির্যক প্রাণীকুলে যেতে হবে, আবার ওখানে আমাকে দুঃখ পেতে হবে না, আমাকে জন্ম নিরোধ করতে হবে, আমাকে নির্বাণসত্ব উপলব্ধি করতে হবে, আমাকে বিমুক্ততা প্রাপ্ত হতে হবে, আমাকে বিশুদ্ধ লাভ করতে হবে। তাহলে যে জায়গাতে উপনীত হলে আমাকে আর চির কোনো দুঃখ ওখানে দিতে পারবে না, তাহলে সে জায়গাতে যেতে হবে। তাহলে এই ফলের কথাটা বলেছে, তাহলে শিকড় না থাকলে, বাকর না থাকলে, পাতা না থাকলে আমরা কিন্তু ফল পাবো না। তাহলে এই ধর্ম নীতি শিক্ষা, এই মুক্তির শিক্ষা উপদেশগুলো মানুষের মধ্যে থাকতে হবে। সব মানুষ সেটা উপলব্ধি করতে পারবে তা নয়, একদিন যখন তাদের আস্তে আস্তে জ্ঞানের পরিপূর্ণতা হবে, এটা ডেভেলপ হবে, তখন সে জানতে পারবে। ছোট শিশু যখন লেখাপড়া করে, সে কি জানে এই লেখাপড়া দিয়ে কি হতে পারবে? সে জানে না, লেখাপড়ার মর্ম জানে না। সে লেখাপড়া করলে ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার থেকে উচ্চ শিক্ষিত এবং জ্ঞানী গুণী হতে পারবে। মাতা পিতারা চিন্তা করে ছোট ছোট ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে থাকে। সে যখন এই শিক্ষা আস্তে আস্তে সে জ্ঞানটা যখন বর্ধিত হয়, তখন সে নিজে নিজেকে চিন্তা করে উপরের দিকে উঠার জন্য। ঠিক তত্র মানুষেরাও এই শিক্ষার মাধ্যমে আস্তে আস্তে সে যখন তার মন মানসিকতা উপরের দিকে চিন্তা করবে, সে মানুষ থেকে সে মানুষের রূপে মানুষ হবে, তারপরে ভালো মানুষ হবে, তাই সে মানে সৎ মানুষ হবে, সে কুশল কর্ম সম্পাদন করবে, ভালো কর্ম সম্পাদন করবে, স্বর্গলোকের কর্ম করবে, এরপরে ব্রহ্মলোকের কর্ম করবে, এরপরে সে মুক্তি লাভ করার জন্য চিন্তা করবে, হয় নাকি না? তাহলে আমরা মানুষের মধ্যে যদি এটা যদি চিন্তা করি, তাহলে আমরা যদি সাধারণ মানুষদেরকে যদি অবহেলা করি,
তাহলে কোনোদিন এটা মুক্তির পথে আসবে না। তাহলে এই সাধারণ জনসাধারণ এটা হচ্ছে প্রাইমারি শিক্ষার মতো, প্রাইমারি শিক্ষা থেকে মানে ওখানে মাধ্যমিকে যায়, হয় নাকি না? তাহলে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে যায়, হয় নাকি না? ওখান থেকে তো ওখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে ওখানে যায়, হয় নাকি না? তাহলে সাধারণ মানুষদেরকেও ওখানে সৎ নীতি শিক্ষাটা দিতে হবে। ওখানে সৎ নীতিতে না থাকলে তাহলে উপরে তো কোনোদিন চিন্তা করবে না। একটা গাছ যখন দেখা যায় ছোটকালে, যখন প্রাথমিক অবস্থায় যদি গাছ একটা পড়ে যায়, এই গাছটা যদি মনে করেন ওটা সোজা করে না দেয়, কয়েকদিন থাকলে এই এই গাছটা কিন্তু বাঁকা হয়ে যাবে। হ্যাঁ, এই বাঁকা হয়ে গেলে এটাকে কিন্তু তখন তুলে দিলে কিন্তু সোজা হবে না, আপনি সোজা করতে চাইলেও গাছটা আরো ভেঙে যাবে, হয় নাকি না? তাহলে জনসাধারণের মধ্যে সৎ নীতি শিক্ষা যদি মানুষের না থাকে, ওরা যদি শুদ্ধ পথে যদি না চলে, নীতির পথে যদি না চলে, তাহলে যত বড় হয়ে যাবে তত বেশি ওখানে খারাপ হয়ে যাবে। তাহলে মানুষের সে নীতির পথে থাকার জন্য রাষ্ট্র এবং ধর্ম দুইটা কাজ করে, রাষ্ট্রও মানুষের জন্য, ধর্মও মানুষের জন্য, হয় নাকি না? ধর্ম মানুষের ধর্ম প্রাণ, মানুষদেরকে ধর্ম অনুভূতির শিক্ষাটা দিয়ে মানুষদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য চিন্তা মানে শিক্ষা দিয়ে থাকে, হয় নাকি না? আর রাষ্ট্র কি করে, সকল মানুষের জন্যই ওখানে মানে নীতিমালা করে থাকে, হয় নাকি না? ধর্ম মানসিক চিন্তাটা দেখে, কিন্তু রাষ্ট্র সবার জন্য উপরে শিক্ষাটা দিয়ে থাকে। দেখুন, আমরা যখন অসুস্থ হই ওখানে ট্রিটমেন্ট দিয়ে থাকে, একটা ভিতরে একটা হচ্ছে বাইরে। হ্যাঁ, বিভিন্ন চর্মরোগের ওখানের অসুখ হলে ওখানে দেখা যায় বাইরে একটা মালিশ করতে হয়, ভিতরে একটা খেতে হয়, হয় নাকি না? রাষ্ট্র কি করে সবার মানে, আপনারা যদি মনে করেন ধর্ম বিশ্বাসী বা নীতি বিশ্বাসী, আপনারা মনটা পরিশুদ্ধ, হয় না? ন আপনি না মিথ্যে কথা বলবেন না, কিন্তু আপনারা তো সুযোগ পেলে কখন যে মিথ্যে কথা বলেন এটার কোনো ঠিক ঠিকানা নেই, তো এটা তো আপনারা প্রমাণ লাগে, মনটা তো দেখা যাচ্ছে না, হয় নাকি না? আপনি একে এটা বলছেন, আরেকজনকে এটা বলেছেন, হয় নাকি না? তখন আপনার কোন কথাটা বিশ্বাস করব, আগের কথাটা বিশ্বাস করব নাকি পরের কথাটা বিশ্বাস করব, হয় নাকি না? এটা যদি সত্য বলি তাহলে ওটা মিথ্যে, ওটা যদি সত্য বলা হয় এটা মিথ্যে, হয় নাকি না? তাহলে মানুষের মনটা এটা ভিতরে কার কি রয়েছে এটাকে আমাদের ওখানে ধর্ম দ্বারা ভিতরেরটা চিন্তা করে, কিন্তু রাষ্ট্র বলে আমাদের বাহির দিকটা, হয় নাকি না? আপনার বাহিরের দিকটা আমাকে দেখতে হবে, বাহিরের দিকও দেখতে হবে ভিতরের দিকও দেখতে হবে। আপনি যদি ভিতরে কোনো যদি কলুষ না থাকে সেটাও কিন্তু ধরা পড়ে যাবে, হয় নাকি নয়? যেমন মনে করে একটা মিথ্যা মানুষের মন, এখানে রাষ্ট্র এবং ধর্ম এই দুইটা কথা মানুষের কল্যাণের জন্য, হয় নাকি নয়? তাহলে এটা একটার সাথে একটা সংযুক্ত। হ্যাঁ, আপনি যদি মনে করেন মিথ্যা কথা বলেন, সেই মিথ্যাকে ডাকার জন্য আপনাকে অজস্র মিথ্যা অবলম্বন করতে হবে, হয় নাকি না? আর যদি আপনি সত্য কথা বলেন সেই সত্যটা কিন্তু একটাই থাকবে, নানান কিছু থাকবে না। হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনি কোথা থেকে এসেছেন, আপনি থাকেন যে মনে করেন চট্টগ্রামে, কিন্তু আপনি বলেছেন যে না আমি ঢাকা থেকে এসেছি, আপনাকে যত জিজ্ঞাসাবাদ করব আপনি তত ওই মিথ্যাকে ডাকানোর জন্য আপনি মিথ্যার আশ্রয় নেবেন, হয় নাকি না? তখন আপনাকে যত জিজ্ঞাসা করলে আপনি ঢাকাতে কেন গেছেন এটাও মিথ্যা করে বানাই বানাই বলবেন, কি করে আসছেন এটাও বানাই বানাই বলবেন, হয় নাকি না? যত এটা নিয়ে আপনাকে প্রশ্ন করব এগুলো সব আপনি মিথ্যা বানাই বানাই বলবেন, হয় নাকি না? কিন্তু আপনার যদি মনে করেন বুদ্ধি কম থাকে তাহলে তো আপনি ধরা পড়ে যাবেন, হয় নাকি না? আর যার কিন্তু বুদ্ধিটা বেশ সে কিন্তু ধরা পড়বে না, হয় নাকি না? সে মিথ্যাকে লুকাতে পারে, সেটাকে কি গোপন করতে পারে, হয় নাকি না? তাহলে এখানে এই কথাটা বলার অর্থটা হচ্ছে আপনি যখন ধর্ম বিশ্বাসী হন, আপনি যখন সত্যে প্রতিষ্ঠিত হন, আপনি মিথ্যার আশ্রয় নেবেন না, হয় নাকি না? আপনি নীতির আশ্রয় নেবেন, আপনি পাপ অন্যায় কর্মের দিকে যাবেন না। তাহলে ধর্ম আপনার মনের দিকটা ওখানে চিন্তা করে,
কিন্তু একটা যদি রাষ্ট্র আপনার এই কিন্তু মিথ্যাটা কিন্তু ধরা পড়ে যাবে, হয় নাকি না? এটা যখন প্রমাণ আপনি বলছেন যে ওখানে কোথা থেকে এসেছেন, ওখান থেকে এসেছেন, নিশ্চয়ই আপনার ওখানে টিকিট করতে হয়েছে, আপনার টিকিট দেখান তো, দেখা যাচ্ছে টিকিট তো নেই, আপনার টিকিটের নাম্বার বলেন তো, হয় নাকি না? আপনি কোন গাড়িতে করে এসেছেন টিকিটের নাম্বার বলেন, এটা কি এর বলেন, হয় নাকি না? ধরা পড়ে যাবে না, হয় নাকি না? তা আপনি কিন্তু ধার্মিক মানুষ হলে আপনি মিথ্যার আশ্রয় নেবেন না। তাহলে ধর্ম পথে চললে, নীতির পথে চললে তখন কিন্তু রাষ্ট্র পরিচালনা করা কিন্তু সহজ হয়ে যায়, হয় নাকি না? তখন মানুষেরা মিথ্যার আশ্রয় নেবে না, সে সত্য কথা বলবে, সে মিথ্যে কথা বলবে না, নীতিতে চলবে, সবাই জানবে যে কি যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী, হয় নাকি না? আপনারা সত্য কথা বলে, প্রাণী হত্যা করেন না, হ্যাঁ, মিথ্যা কথা বলেন না, চুরি ব্যভিচার করেন না, হ্যাঁ, নেশা দ্রব্য খান না, হয় নাকি না? আপনারা যদি পঞ্চশীলে যদি এভাবে বিশ্বাসী হন, ধর্ম যদি আপনার ওটা থাকে, তাহলে আপনাকে শাসন করতে সহজ হবে, হয় নাকি না? আপনি যদি মিথ্যাবাদী হন, তাহলে আপনাকে নানা ধরনের এটা কিন্তু জেরা করতে হবে, হয় নাকি না? জেরা করলে আপনি ধরা পড়ে যাবে, হয় নাকি না? সত্য পথে থাকা, ধর্ম পথে থাকা, নীতির পথে থাকা, হয় নাকি না? ওই মনের পাপগুলোকে মানুষেরা ঢাকাতে চায়, এই মনের পাপগুলোকে আপনি যদি দূরীভূত করতে না পারেন, ওই যে কিছুক্ষণ আগে বানতে বলেছে, আপনি সুখ পেতে চান, শান্তি পেতে চান, সহজে পেতে পারবেন, আপনাকে কায়াকে শুদ্ধ করতে হবে। কায়ার দ্বারা অন্যায় কাজ করবেন না, পাপ কাজ করবেন না, অকুশল কাজ করবেন না, শীল লঙ্ঘন করবেন না, হয় নাকি না? বাক্যের দ্বারা মিথ্যা বিথ্যা কটু পেত অধর্ম পাপ বাক্য এগুলো পরিত্যাগ করতে হবে, হয় নাকি না? এখন মনের ফাংশন তো বিরাট, হয় নাকি না? এটা তো এই যে বাস্তবিক মনের ফাংশনের পান্তা একটু করে বলেছে, আর ভিতরের গুলো তো আরো জটিল। জন্ম জন্মান্তর বিশ্বাস করা, মিথ্যে দৃষ্টির 62 প্রকার মিথ্যে দৃষ্টির কথাগুলো, হ্যাঁ, তারপর হচ্ছে কর্ম ও কর্মফল বিষয়ে, হয় নাকি না? পুনর্জন্ম আছে নাকি নেই, আমরা ফল পাবো নাকি পাবো না, হয় নাকি না? নাকি এই দান ধর্ম কুশল কর্ম এগুলোকে খাওয়ার জন্য, পাওয়ার জন্য, লাভের জন্য, নাকি এগুলো টকানোর জন্য, হয় নাকি না? যারা অধর্ম পরায়ণ ওনারা তো বলে থাকে, দান করলে কি হয়, তাহলে কমে যাবে, হয় নাকি না? আর ধর্ম পরায়ণ বলো যে দান করলে সেটা বর্ধিত হয়। যেমন মনে করেন, আপনার মন যদি উদার হয়, আপনার মন যদি এটা মানে নরম হয়, সহায়তাপূর্ণ হয়, উদ্যোগপূর্ণ হয়, আপনি অপরজনকে কি করতে পারবেন, ত্যাগ করতে পারবেন, দিতে পারবেন, সাহায্য করতে পারবেন, এটাই তো দান, হয় নাকি না? কিন্তু আপনার মনের মধ্যে যদি কার্পণ্যতা থাকে, আপনার মধ্যে যদি নিজের একাত্মতার এটা থাকে, আপনি কাউকে সাহায্য করতে পারবেন না, আপনারা উপকার করতে পারবেন না, আরেকজনের মন জয় করতে পারবেন না, আরেকজনকে আপনি কোনো উপকার না করতে না পারলে আপনি কিসের জন্য? আমি নিজে খাওয়ার জন্য, নিজের সুখের জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য যদি সেটা হয়, তাহলে সে অপরের উপকার করতে পারে না। তাহলে দানটা হচ্ছে যে কি, নিজের মনটাকে কি করা, উদারতা করা, মনটাকে বড় করা, মনটাকে প্রসারিত করা। আমরা মানুষ মানুষের কাছে যাওয়া, মানুষ মানুষের কাছে যেতে হলেও আমাদেরকে এই দান ত্যাগ লাগবে, হয় নাকি না? তাহলে দানটা আমাদেরকে কি করে, মনটাকে প্রসারিত করে, মানুষ মানুষের মধ্যে আন্তরিকতা সৃষ্টি করে, আমরা মানুষ মানুষের মধ্যে সেই ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে, হ্যাঁ, হয় নাকি না? তাহলে যে ত্যাগ করতে পারে না, সে মানুষের কোনোদিন প্রিয় হতে পারে না, হয় নাকি না? তাহলে দান সর্বপ্রথমে বুদ্ধ রেখেছে। তাহলে দান দ্বারা মানুষের পায় নাকি ক্ষতি হয়? দান দ্বারা লাভ করে, হয় নাকি না? ক্ষতি হয় না, কিন্তু কৃপণ মানুষেরা, স্বার্থপণ মানুষেরা, হ্যাঁ, উনারা বলে থাকেন কি, দান দ্বারা আপনার লস হবে, আপনি দিয়ে দিলে সেটা তো কমে যাবে, হয় নাকি না? যেমন মনে করেন, আমি যদি আপনাদেরকে বলি, আপনার মাথায় একটা বড় একটা খোঁজা রেখেছেন, মানে একটা যে কোনো একটা পাত্র রেখেছেন, যত আপনি ওগুলো নেবেন, আপনি কি আপনার ওখানে মাথার ভারগুলো পড়বে না, পড়বে নাকি না? পড়বে না, শান্তি হবে নাকি অশান্তি হবে? হ্যাঁ, এইটান থেকে এটা যা জোগাড় করবেন, এটা থেকে যত বাড়াবেন, আপনার মন অস্থির হয়ে যাবে,
ওখানে কে আপনাকে ওখানে জীবন নিয়ে টানাটানি হবে হবে নাকি নয়? তাহলে ওখানে যত আপনার বাড়বে জীবন নিয়ে টানাটানি হবে, হয় নাকি না? আর যদি অন্যায় অপরাধ পাপ এগুলো নিয়ে যদি হয় তাহলে তো শান্তি কোথাও পাবেন না, হয়তো সাত তালা থাকবে, আপনি এক তালাতেও শান্তিতে থাকতে পারবেন না, হয় নাকি না? আপনি নীতির পথে চলবেন, শুদ্ধ পথে চলবেন, কায়োকে সুন্দর পথে রাখবেন, ধর্মপথে চলবেন, মনের দ্বারা ভালো কিছু চিন্তা করবেন, সৎসঙ্গী নিয়ে চলবেন, কল্যাণ মিত্রদের সাথে চলবেন, তাহলে আপনি যেখানে যাবেন সেখানে শান্তি পাবেন। হ্যাঁ, ও নাকি না? আপনি ধার্মিক মানুষ, ধর্মপ্রাণ মানুষ। হ্যাঁ, আজকে আপনারা কত জায়গা থেকে এসেছেন, কিসের কারণে? ধর্মের কারণে, হয় নাকি না? এখানে যদি কোনো পার্শ্ববর্তী কোনো গ্রামে আপনাদেরকে যদি নিমন্ত্রণ দিয়ে থাকে, আমন্ত্রণ দিয়ে থাকে, আপনারা কি আসবেন নিমন্ত্রণ খাওয়ার জন্য? আসবেন এত দূর থেকে, হয় নাকি না? কিন্তু ধর্মের টানে সবাই, কিন্তু যে যেখানে থাকুক না কেন ধর্মের টানে ধর্মস্থানে উপস্থিত হয়, হয় নাকি না? আপনি ধার্মিক মানুষ, শীলবান মানুষ, আপনি যেখানে থাকেন, এইখানে থাকেন, দেশে থাকেন, বিদেশে থাকেন, যেই স্থানে ধর্মপ্রাণ মানুষের সাথে আপনাদের সাক্ষাৎ হবে, সম্মিলিত হবে, আপনি ওখানে প্রীতি আনন্দ লাভ করতে পারবেন, হয় নাকি না? তাহলে ধর্ম, ধর্ম আচরণ করা, ধার্মিক হওয়া, ধর্মপথে চলা, তাহলে আপনি কত মানুষকে আপনি নিজের মানে আত্মীয় বন্ধু স্বজনের মতো আপনি ওটা বর্ধিত করতে পারছেন, হয় নাকি না? আর যদি আপনি অধার্মিক হন, দুশীল হন, পাপী হন, অন্যায়কারী হন, হয় নাকি না? আপনার প্রিয় মাতা পিতা ভাই বোন পর্যন্ত আপনাকে স্বীকার করতে চাইবে না, এটা আমার পুত্র, হয় নাকি না? তাহলে বাইরে বলবে যে এটা আমার ভাই নয়। হ্যাঁ, এক জায়গায় ওখানে একটা চোরকে ধরে পিটাচ্ছে, হ্যাঁ, তখন জিজ্ঞাসা করছে এটাকে কি চিনস? হ্যাঁ, ওখানে নিজের ভাই, ওখানে দেখে বলছে এটা আমি চিনি না, পরিচিতিটা দিতে চাচ্ছে না, হয় নাকি না? মানুষ খারাপ যখন হয় তখন নিজের জ্ঞাতিরা পর্যন্ত পরিচিতিটা দিতে চায় না, হয় নাকি না? আর যদি আপনি ভালো মানুষ হন, জ্ঞানী হন, গুণী হন, তাহলে দেখা যাবে যে কি আপনার শুধু জ্ঞাতি মিত্ররা নয়, সবাই কিন্তু এখানে আপনাদের কি আপনাদের পাশে থাকতে চাইবে, হয় নাকি না? তো যাই হোক, আজকে এখানে বলতে যে বুদ্ধের যে উপদেশের কথাটা বলেছেন, আপনারা তো পণ্ডিত হতে চান না, মূর্খ হতে চান নাকি পণ্ডিত হতে চান? সবাই পণ্ডিত হতে চান, হয় নাকি না? তাহলে তো পণ্ডিতের ধর্ম আচরণ করতে হবে, হয় নাকি না? আমরা সবাই আসলে ভালো চাই, কেউ খারাপ চায় না, যারা খারাপ কর্ম করে তারাও আসলে খারাপ চায় না, হ্যাঁ, তারাও আসলে ভালো চায়, কিন্তু খারাপ হয় কেন এটাও তো একটা কথা আছে, হয় নাকি না? ডাক্তারেরা কিন্তু বলেন যে কোনো মানুষ খারাপ না, এগুলো হচ্ছে রোগ হয়ে, এটাও একটা রোগ, যারা খারাপ কাজ করে এটাও একটা রোগ, তাহলে ওষুধ যদি সেবন করে যথাযথ ওই রোগটা আর থাকবে না, হয় নাকি না? যেমন মনে করেন একজন খারাপ কাজ করে, সাংঘাতিক খারাপ কাজ করে, পাগলের ওষুধ দিয়ে দিলে সে পাগল হয়ে যাবে, আর খারাপ কাজ করতে পারবে না, ওষুধের ট্রিটমেন্টটা হয়ে গেল না, হয় নাকি না? তো যাই হোক, ডাক্তাররা কিন্তু ওইভাবে নানান ধরনের এটা বলে থাকে। আমরা মানুষই মানুষকে খারাপ করি, মানুষই মানুষকে আমরা অন্যায় কর্মপথে সহায়তা করি, সেই জন্য মানুষ খারাপ হয়। পানি সব সময় নিচের দিকে যায়, কার বিলে যাবে পানিতে কিন্তু লেখা নেই, আমরা আইল করে ড্রেন করে ওখানে নিয়ে যাই, হয় না? তাহলে আমরা ভালো মানুষকেও খারাপ পথে নিয়ে যাই আমাদের স্বার্থ সিদ্ধির জন্য, হয় নাকি না? তাহলে আমরা যদি সবাই চাই, আমিও আমার জীবনকে উন্নত করতে চাই, আরেকজনেও তো সে তার জীবনকে সুন্দর করতে চায়, আমার জীবন সুন্দরের জন্য আরেক জীবনকে খারাপ করব কেন, হয় নাকি না? আমরা এগুলো এই চেতনাগুলোকে পরিত্যাগ করি। সেই জন্য বানতে একটা কথা বলে, আমরা যখন ছোট কাল থেকে সবাই ওখানে মানে এই শিশু হয়ে জন্ম লাভ করেছি, হয় নাকি না? কেউ পাপীয় ছিল না, কেউ পুণ্যবানও ছিল না,
কে ভালোও ছিল না কে খারাপও ছিল না, হয় নাকি না? তাহলে ওই ওখানে মাঠের মধ্যে ইটের খামালগুলো আছে না, ইটের ওখানে বাসগুলো আছে না, এই এই ইটগুলো কি ইট ছিল? এটা নরম মাটি ছিল, হয় নাকি না? তাহলে এটা আমাদের প্রয়োজনে, কিন্তু ওখানে নরম মাটিকে পুরাইয়ে পুরাইয়ে কি করলাম? ইট বানালাম আমাদের স্বার্থের জন্য, আমাদের লাভের জন্য, হয় নাকি না? তা আমরা যদি এটা যদি চিন্তা করি, আজকে মানুষ যারা খারাপ হচ্ছে, তাহলে আমাদের সেই মানুষকে তো আমরা ভালো করতে পারি। হ্যাঁ, তাহলে একজন মানুষ খারাপ হতে হলে খারাপ একটা উপাদান লাগে, হয় নাকি না? তাহলে খারাপ সঙ্গী লাগে, খারাপ একটা পরিবেশ লাগে। খারাপ জিনিসগুলো যদি আমরা নির্মাণ না করি, খারাপ জিনিসগুলো যদি আমরা বানাই না বানাই, এগুলোকে যদি আমরা যদি এগুলোকে অনুমোদন যদি না দিই, খারাপ পরিবেশগুলো যদি আমরা সৃষ্টি না করি, হ্যাঁ, খারাপ সঙ্গী থেকে আমরা যদি দূরে থাকার জন্য চেষ্টা করি, খুব সহজে আমরা কিন্তু ভালো হতে পারবো। কিন্তু আমাদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা এই নরম মাটিকে পুরাইয়ে পুরাইয়ে কি করতেছি? ইট বানাচ্ছি, হয় নাকি না? আপনারাও স্বার্থ সিদ্ধির জন্য কারো কিন্তু ক্ষতি করবেন না, হয় নাকি না? আপনারা যখন মনে করেন কোনো মানুষ আপনাদেরকে উপকার করতে চায়, কল্যাণ করতে চায়, ভালো করতে চায়, সে নিজের জীবন প্রাণ দিয়ে সবারকে সবাইকে সেবা করে, সবার সুখে দুঃখে চায়, কিন্তু যখন দেখা যায় তার উপকারে, তার সেই কৃতজ্ঞতায়, তার সেই কৃতিত্বে কেউ স্বীকার করে না, হয় নাকি না? বরঞ্চ তখন আরো উল্টা করে থাকে, হ্যাঁ আজকে তো এদিকে কাওয়া শেষ, তখন আমরা তো আরো ওনারা দিতে পারবেন না, আমি এখন ওই বাড়িতে খেতে হবে, এখন এটাকে অবমাননা করে ওই বাড়িকে খাওয়ার জন্য আমরা ওই দিকে যাই, হয় নাকি না? তখন ওর খারাপ লাগবে না, আমি সারা জীবন ওদেরকে সেবা করলাম, হ্যাঁ তাদেরকে উপকার করলাম, আমি তাদের কাছ থেকে কোনো উপকার চাইনি, আমি সে প্রতিদান চাইনি, শুধু আমি তাদের কাছে শুধু স্বীকারোক্তি চাই, আমি খারাপ কাজ করি না, আমি অন্যায় করি না, আমি এদেরকে উপকার করেছি, আমি এদেরকে কল্যাণ করেছি, যাদেরকে উপকার করেছি তাদের মুখ থেকে একটা উপকারের কথাটা পাই না, স্বীকারোক্তিটা পাই না, তখন এই মানুষটা আর ভালো থাকবে? এই যখন একটা নরম মাটি পুরে পুরে এটা ইট থেকে 3 নম্বর ইট, 2 নম্বর ইট, 1 নম্বর ইট আরো পোড়া গেলে জামা হয়ে যায়, হয় না? হয় নাকি না? তাহলে মানুষ যখন এই অবিশ্বাস, অশ্রদ্ধা, অভক্তি, নিন্দা, তিরস্কার, নানান কিছু এগুলো ঘাত প্রতিঘাত এগুলো পেতে পেতে, তখন সেই নরম মনও কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। তাহলে আমরা কঠিন করছি কে? সে নিজে হচ্ছে আমরা নিজেরাই কঠিন করছি, হয় নাকি না? ভান্তে বলেছে যে এই পৃথিবীতেও সবাই শান্তির পথে আসবে, সুখের পথে আসবে, কিন্তু আমাদের মানসিকতা পরিবর্তনের প্রয়োজন। আজকে আমরা নিজেদের লাভের জন্য, নিজেদের প্রভাব বিস্তারের জন্য, নিজেদের ক্ষমতার জন্য, নিজের সে প্রভাব প্রতিপত্তির জন্য আমরা মানুষ মানুষের পেছনে যেইভাবে আমরা দুঃখ দিচ্ছি, কষ্ট দিচ্ছি, হ্যাঁ বোমা বানাচ্ছি, কত যুদ্ধ নৃশংসভাবে এগুলো হত্যা করছি, তাহলে এটা আমরা মানুষের এটা কল্যাণের নাম দিয়ে আমরা যে অকল্যাণ সাধন করতেছি, তাহলে আমাদের মানুষের মনের যে পরিবর্তন না আসলে কোনোদিন পৃথিবী শান্ত হবে না, হয় নাকি না? তাহলে সবাই যদি চায় পৃথিবী শান্ত হতে বেশি দিন লাগবে না, কিন্তু আমরা যদি না চাই তাহলে এটা যুগ যুগ ধরেও এই দ্বন্দ্ব কোনোদিন এটা শেষ হবে না। আমার কথায় তো কোনো বিশ্বাস চলে না, আমি বিশ্বের শান্তি কামনা করতেছি, মঙ্গল কামনা করতেছি, উপদেশ চাচ্ছি, ভালো কিছু চাচ্ছি, সেই জন্য বান্তের এই কথাটা, হয় নাকি না? তা কিন্তু আমরা অনেকেই অনেক কিছু ব্যবস্থা নিচ্ছি মা খারাপ মানুষকে ভালো হওয়ার জন্য, হ্যাঁ আমি এদিকে তো ভালো খারাপ উপাদানগুলোর জন্য তো আমি পারমিশন দিচ্ছি, হয় নাকি না? যেমন আপনারা যদি এখানে অনেকে বিভিন্ন কিছু খান, হয় নাকি না? বিড়ি সিগারেট খান না, হ্যাঁ ফ্যাক্টরি বন্ধ করে দিলে আপনারা কোনো বানাইয়া বানাই খেতে পারবেন? থামাক্সাস বন্ধ করে দিলে ওখানে কে আপনারা বিদেশ থেকে কিনে আনতে খেতে পারবেন?
ভাত খেতে পারেন না, ওখানে বিদেশ থেকে মানে মানে বিড়ি সিগারেট খেতে পারবেন না, যাতে টাকা পয়সা অনেক আছে হয়তো বিদেশ থেকে আয় আর করে ওখান থেকে অনেক কিছু আনতে পারবেন, হয় নাকি না? তাহলে আমরা শুধু এখানে বলে লাভ নেই। একটা যদি মনে করেন ওখানে সাপ সাপ আছে, আমি যদি বলি যে সাপটাকে আঘাত দিতে পারবেন না, লাঠিও ভাঙতে পারবেন না, হয় নাকি না? আমি লাঠি কি জন্য দিলাম আর সাপটাকে মারতে কি জন্য বললাম, হয় নাকি না? তাহলে তো সাপটাকে গলা চিপে মারতে হবে, হয় নাকি না? এখন গলা চিপে মারলেও তো সাপটা মারা যাবে, লাঠি ঠিক থাকলো কিন্তু সাপটা তো বেঁচে যাবে, মানে ওখানে মরা যাবে, হয় নাকি না? বাঁচানো যাবে না। তাহলে এটা আমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে, আমি কারোর জন্য ওখানে কোনো কিছু বলার নেই। ভাঙতে অনেক সময় অনেক কিছু বলে থাকে, এটাও তো যা কিছু উপদেশ দিচ্ছে এটা তো কল্যাণের জন্য, ভালোর জন্য। করোনার সময়েও কিন্তু আমি অনেক কিছু ভাঙতে অনেক কিছু বলেছেন, হ্যাঁ, ভাঙতে যেটা বলেছে যে আমরা তো আমরা নিজেরাই এটা নিয়ন্ত্রণ করতে পারি, হয় নাকি না? সব কিছুর বয়স, মানে যখন এই যে ভাইরাসগুলো আছে, জীবাণুগুলো আছে, এটা অনেক বছরের পর পর এগুলোর কি রূপ পরিবর্তন হয়, ধরন পরিবর্তন হয়, লক্ষণ পরিবর্তন হয়, আমরা যা কিছু ওখানে সব কিছুর একটা আস্তে আস্তে পরিবর্তন হবে। তাহলে অনেক বছর পর পর সব কিছু এটা আস্তে আস্তে মানিয়ে নিতে সময় লাগবে। যেমন প্রতি বছরে আমাদের যখন ঘূর্ণিঝড় আসে, বন্যা আসে, সব কিছু লণ্ডভণ্ড করে নিয়ে যায়, হ্যাঁ, তখন আমাদের সবার মন চিন্ত চেতনা এগুলো সব কিছু অস্থির হয়ে যায়, আবার এগুলোকে আমরা আস্তে আস্তে স্বাভাবিকভাবে নিয়ে আসি, হয় নাকি না? ঠিক তদ্রূপ পৃথিবীর অনেক কিছু উলট পালট নানান কিছু এগুলো সিস্টেম। তাহলে এগুলোকে আমরা সবাই মিলে মিশে যদি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করি, তাহলে এগুলো থেকে আমরা এগুলো প্রতিরোধ করা, এগুলোকে নিয়ন্ত্রণ করা, এগুলো থেকে আমরা রেহাই পাওয়া আসলে খুবই সহজ। কিন্তু আমরা এগুলোর জন্য যদি স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করি, আমাদের কোনো দিন এটা উপকারে আসবে না। তা আজকে ভাঙতে এই কথাগুলো বলছে কি জন্য? পৃথিবীতে একটা শান্তি আসবে, একটা সুখ আসবে, সেটা মানে আশা আকাঙ্ক্ষা যদি মানুষের মনের মধ্যে যেটা যদি সদিচ্ছে উৎপন্ন হয়। যুদ্ধ দ্বারা কোনো দিন পৃথিবীর একটা শান্তি নয়, সুখের নয়, কারণ এগুলো দ্বারা বায়ু দূষিত হয় এবং মানুষের অনেক কিছু এখানে মানে এই আহত নিহত ঘাত প্রতিকারটা তার সৃষ্টি হয়, মানুষের এই পৃথিবীর অনেক সম্পদ এটা নষ্ট হয়ে যায়। তাহলে বায়ু দূষণ দ্বারা এই যে মনে করেন ওখানে এই বায়ুকে সুন্দরভাবে রাখার জন্য সবাই বলে থাকে পরিবেশ রক্ষার জন্য, অথচ এই পরিবেশ ধ্বংসের জন্য যেটা মূল কারণ, হ্যাঁ, এটা হচ্ছে যে বোমা বায়ু দূষণ করা। অথচ কিন্তু দেখা যায় ওই এখানে এটা পরিবেশ ধ্বংসের জন্য আমরা যেদিকে আমাদের চিন্তা করা উচিত সেই দিকে আমরা চিন্তা না করে আমরা সব সময় দুর্বলের উপরে চাপটা দিয়ে দিই, হয় নাকি না? সকলের কাছে কেউ যেতে চায় না, দুর্বলকে কি ওখানে চাপ দিয়ে থাকে, যত লাথি খায় বলে খায়, হয় নাকি না? জয় পরাজয় হয় ওখানে দলে, হয় নাকি না? বলটা শুধু লাথিয়ে খায়, দোনো দিকে বলের লাথি খায়, সারা ওখানে বলটাই রাজ্য, কিন্তু বলের কোনো কিছু স্বার্থ নেই, হয় নাকি নয়? দোনো দলের লাথি খাওয়া, হয় নাকি নয়? আর জয় হলেও বলটা দিয়ে, পরাজয় হলেও বলটা দিয়ে, গোলটা খেলেও বলটা দিয়ে, আর না হলেও বলটা দিয়ে, হয় নাকি না? তাহলে আমাদের সবার চিন্তা করতে হবে, হয় নাকি না? আমরা তো সবাই ভালো চাই, হয় নাকি না? পৃথিবীতে শান্তি আসুক সবাই চায় না, সবাই ভালো মতে থাকুক সবাই চায় না, হয় নাকি না? তাহলে আমরা মানুষ মানুষের জন্য যতটুকু আমরা উপকার করতেছি তার চাইতে সবচাইতে বেশি ক্ষতি করতেছি আমাদের স্বার্থসিদ্ধির জন্য, হয় নাকি না? আমাদের স্বার্থসিদ্ধির জন্য সবচাইতে বেশি ক্ষতি করতেছি, মানুষের কল্যাণের জন্য যতটুকু করতেছি স্বার্থসিদ্ধির জন্য ক্ষতি ততটুকু করতেছি। তাহলে আমাদের মনের যদি পরিবর্তন আসে,
আমাদের যদি চিন্তা চেতনা এটা যদি বর্ধিত হয়, একদিন অবশ্যই সবার এটা সদ্বুদ্ধি উৎপন্ন হলে এই পৃথিবী শান্তিতে আসবে, হয় নাকি না? তাহলে যুদ্ধ নয়, যুদ্ধ দ্বারা কোনোদিন এটা মানুষের কল্যাণ আসে না, হয় নাকি না? মানুষের হতাহত হয়, হয় নাকি না? তাহলে ওখানে বায়ু দূষণ হয়, যে এটা নিয়ে গ্রিন হাউস গ্যাসের কথা বলতেছে, হয় নাকি না? তাহলে এগুলোর দ্বারা ওখানে যে আবহাওয়া নষ্ট হচ্ছে, যেই জায়গাতে পড়বে ওই জায়গাটা দূষিত হয়ে যাবে, অনেক বছর যাবত ওটা বিষাক্ত হয়ে যাবে। এই যে জাপানের হিরোশিমা নাগাসাকিতে, হয় নাকি না? তখন ওখানে বোমা পড়ে, এখনো পর্যন্ত ওই জায়গা থেকে যেগুলো মানুষেরা ওখানে জন্ম লাভ করে, মানে অন্ধ পঙ্গু বিকলাঙ্গ, এই মানে প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়ে থাকে, কত বিষাক্ত, হয় নাকি না? তাহলে সেই জায়গাটা বিষাক্ত হয়ে যাচ্ছে, হয় নাকি না? তারপরে ওখানে এই পৃথিবীর অনেক সম্পদগুলোকে নষ্ট হচ্ছে, হয় নাকি না? তাহলে আমরা সেটা চাই না, এটার জন্য প্রয়োজন আমাদের প্রত্যেকের মন মানসিকতা উন্নত হওয়া। আমরা সবাই পৃথিবীতে বেঁচে থাকতে চাই, মানুষের কল্যাণ করে, মানুষকে ভালো পথে রেখে, মানুষকে সুখ দিয়েই আমরা পৃথিবীতে বেঁচে থাকি। সেই জন্য বুদ্ধ একটা ধর্মপদের কথায় বলেছেন, ওখানে মানে যখন রাজা অনেক কষ্ট পেয়ে, অনেক দুঃখ পেয়ে, মানে মানে মর্মাহত হয়েছে, তখন বুদ্ধ ধর্মপদের কথায় মানে উপদেশ দিয়েছেন। তো ওখানে বলেছেন যে কি, সুসুখাং বাতার জীবা মা বেরি নেসু অভেরিনু বেরি নেসু মানুষেসু বিহারাম অপেরিনু। হ্যাঁ, এইভাবে বুদ্ধ মানে যারা শত্রু শত্রু ভাবাপন্ন, শত্রু যারা শত্রু ভাবাপন্ন হয় তাহাদের জন্য আমরা কি চিন্তা করব, যারা আতুর মানে রোগাগ্রস্ত তাহাদের জন্য আমরা কি চিন্তা করব। হ্যাঁ, তো যারা শত্রুরা, যারা সমান একজন শত্রু আরেকজন সব সময় তারা মানে ক্রোধান্বিত থাকে, শত্রু ভাবাপন্ন থাকে, একজন অপরজনকে অনিষ্ট করার জন্য চিন্তা করে, তাহলে আমরা যদি সেগুলোকে যদি পরিত্যাগ করি, হ্যাঁ, তার যদি মঙ্গল কামনা করি, তার যদি মৈত্রীভাবাপন্ন হই, হ্যাঁ, তারপরে যেমন যারা রোগাগ্রস্ত মানুষ, হ্যাঁ, তাদেরকে আমরা কি করতে পারি, তাহাদেরকে যদি আমরা সাহায্য করি, তাহাদেরকে যদি আমরা উপকার করি, তাহাদেরকে যদি আমরা কল্যাণ করি, তাহলে তারা কোনোদিন কি সে ওই দুঃখটা কিন্তু কমে যাবে, হয় নাকি না? যেমন শোকাগ্রস্ত মানুষ আছে, যেমন কোনো প্রিয় মানুষজন যখন মৃত্যুবরণ করে থাকে, হ্যাঁ, প্রিয় আপনজন যখন দূরে সরে থাকে, তখন আমরা তাহাকে যদি সমবেদনা পোষণ করি তাহলে সেই দুঃখটা কমে যাবে, হয় নাকি না? তাহলে আমরা যদি একে অপরের মানুষের যদি পাশাপাশি যদি দাঁড়ায়, হ্যাঁ, তারপর মনে করেন যারা পরমাত্মতায় জীবন অতিবাহিত করে, হয় নাকি না? তারা কোনো ধর্ম করে না, নীতি করে না, অপকার করে না, কল্যাণ করে না, তারা সব সময় নিজের ভোগ পরমাত্মতায় জীবন অতিবাহিত করে, হয় নাকি না? তাহাদেরকে যদি আমরা যদি সেই শিক্ষাটা যদি দিই, তারা যদি এখান থেকে যাতে আস্তে আস্তে ভালো কর্মপথে আসে, এইভাবে নিজের জীবনকে যাতে ধ্বংস না করে, এই যে দুর্লভ মানব জীবনকে যাতে ওইদিকে এগুলো পরিত্যাগ করে যাতে সৎ পথে আসে, নীতির পথে আসে, মানুষের পথে আসে, সেই কর্মপথটা যদি আমরা সৃষ্টি করে দিই, তাহলে এই মানুষের মধ্যে আর এই মানে দুঃখগুলো থাকবে না। বুদ্ধ বলেছে যে ওখানে সুসুখাং বাতা জীবামা এসাং নো নাত্যে কিঞ্চনা প্রীতি ভাক্ষা ভবিষ্যামা দেবাবসরাতা। অর্থাৎ আমরা মানুষ মানুষের সবার ভালো চায়, কল্যাণ চায়, মঙ্গল চায়, উপকার চায়, কারো ক্ষতি চাই না। এটা যদি আমরা প্রত্যেকের মনের মধ্যে যদি চিন্তা উৎপন্ন করি, অবশ্যর সে ব্রহ্মলোকের মানে ওখানে অবশ্যর লোকের মধ্যে যেভাবে স্ব স্ব নিজেরা পুণ্য প্রভাবে ওনারা আনন্দিত হয়, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, কারোর সাথে কোনো মারামারি নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, প্রত্যেকেই ওখানে স্ব স্ব নিজেদের পুণ্য প্রভাবের সেই সুখ নিয়ে অবিরমিত হয়,
আমরাও এই পৃথিবীতে এক একজনে এক একজনের কল্যাণের কাছে, সুখের কাছে, শান্তির কাছে মিলিত হয়ে কারো প্রতি দুঃখ কামনা এগুলো না করে আমরা যদি এখানে একে অপরের মানে মিলেমিশে যদি আমরা থাকতে পারি, তাহলে ওই অবশ্য সেই স্বর্গলোকের মতো আমরা এখানে কি এখানে সুখ অনুভব করতে পারবো, হয় নাকি না? আচ্ছা, পৃথিবী এইভাবে হোক আমরা কি চাই না? সবাই চায়, হয় নাকি না? তাহলে তো আমাদেরকে সৎপথে চলতে হবে, নীতির পথে চলতে হবে, ধর্ম পথে চলতে হবে। কোনো ধর্ম তো খারাপের কথা বলে না। কোনো ধর্ম কি বলে চুরি করার জন্য? কোনো ধর্ম করে ওর বলে কি ওটাকে এই মিথ্যা বিথ্যা কটু ব্যথা এগুলো বলার জন্য, আরেকজনকে আঘাত করার জন্য, দুঃখ দেওয়ার জন্য, অনিষ্ট করার জন্য, পাপ করার জন্য এগুলো কি বলে? হ্যাঁ, তাহলে কোনো ধর্মে কিন্তু এগুলো বলে না। তবে মতের মধ্যে পার্থক্য আছে, হয় নাকি নয়? এই মতটা বিশ্বাস করে, এই মতটা বিশ্বাস করে, হয় নাকি না? আপনারা এখানে অনেকেই এখানে ড্রেস পরেছেন, হয় নাকি না? এই এই পোশাকগুলো কোথা থেকে নিয়েছেন? হ্যাঁ, কোথা থেকে নিয়েছেন? দোকান থেকে না, হয় নাকি না? এখানে যদি এখানে যদি আপনারা যদি বলেন যে এই আমার পোশাকটা দামি সেই জন্য আমি এখানে সবার বড়, হয় নাকি না? এই কথাটা যদি আপনারা বলেন এখানে বেজে যাবে না, হয় নাকি না? আমার কালো ড্রেসটা পছন্দ, হয় নাকি না? আপনার সাদা ড্রেসটা পছন্দ, আরেকজনে বলছে লাল ড্রেসটা পছন্দ, আরেকজনের রং বেরংটা পছন্দ, হয় নাকি না? যার যার পছন্দ আপনারা সেটা ব্যবহার করেন। এটা সবার কিসের জন্য? দেহটাকে এই যে মানে ময়লা আবর্জনা এগুলো না বাঁচার জন্য, দেহটাকে ডেকে রাখার জন্য, হয় নাকি না? আপনারা পছন্দ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আপনারা ড্রেস পরেন, কোনো অসুবিধা নেই, হয় নাকি না? এটাকে নিয়ে যদি আপনারা যদি কলহ বিবাদ করেন তাহলে কিন্তু কারোটাই কিন্তু কার কর্মটা ঠিক হবে না, হয় নাকি না? কারণ পছন্দ অপছন্দ এটা দিয়ে কোনোটা পারবেন না। কেউ জাল পছন্দ, কেউ টক পছন্দ, কেউ মিষ্টি পছন্দ, হয় নাকি না? অনেক দেশে আছে ওখানে রান্না বান্না এ ওখানে চিনি দিয়ে থাকে, হয় নাকি না? আপনারা খেতে পারবেন না। কেউ টক দিয়ে থাকে, কেউ জাল দিয়ে থাকে, হয় নাকি না? যা যেটা পছন্দ আপনারা করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্যায় করবেন না, পাপ করবেন না, কারো ক্ষতি করবেন না। আমরা মানুষ মানুষের যদি একজন মানুষ অপর মানুষকে যখন সে ক্ষতি করে এটা সব চাইতে বেশি পাপ। হ্যাঁ, সেজন্য বলে যে নর হত্যা মহাপাপ, মানুষ মানুষকে হত্যা করা এটা হচ্ছে যে বেশি পাপ, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রুপ মানুষ মানুষকে দুঃখ দেওয়া এটাও বড় পাপ, হয় নাকি না? মানুষ মানুষের অনিষ্ট করা এটাও কিন্তু বড় পাপ, হয় নাকি না? এর চাইতে সব চাইতে পাপ নিজে নিজেকে হত্যা করা, হয় নাকি না? আত্মহত্যা, কারণ নিজে নিজেকে হত্যা করে, হয় নাকি না? আপনি যদি আরেকজনকে হত্যা করলেও মহাপাপ, নিজেকে হত্যা করলেও মহাপাপ। অর্থাৎ অপরজনকে হত্যা করা, নিজেকে হত্যা করা, দুটোটাই পাপ। অপরজনকে দুঃখ দেওয়া সেটাও পাপ, হয় নাকি না? আত্মমুক্তি শুদ্ধতার পথের জন্য নিজেকে প্রচেষ্টা চালাতে হবে, শুদ্ধের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, এটা হচ্ছে আত্ম উৎসর্গ, হয় নাকি না? তাহলে সেটা আত্মহত্যা নয়, অপরের মঙ্গলের জন্য, অপরের কল্যাণের জন্য, ভালোর জন্য, হ্যাঁ, ধর্মের জন্য, সিদ্ধির জন্য, মুক্তির জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, হয় নাকি না? এটাকে আত্মহত্যা হবে? এটা হচ্ছে নিজের আত্ম উৎসর্গ, হয় নাকি না? যেমন মনে করেন মানুষের যখন সে আপনারা কত কষ্ট পরিশ্রম করে অর্থ উপার্জন করে, হয় নাকি না? রোগ ব্যাধি নানান ধরনের সমস্যা এগুলোকে সমাধানের জন্য আপনারা এই কষ্টার্জিত অর্থ এটাকে ব্যয় করেন, হয় নাকি না? যে আপনার যদি মনে করেন যে জীবন রক্ষার জন্য এখন ডাক্তার বলেছে যে আপনার হাতটা কেটে ফেলতে হবে, পাটা কেটে ফেলতে হবে, আঙ্গুলটা কেটে ফেলতে হবে, আপনি কেটে দেবেন নাকি মরে যাবেন? আপনি চাইবেন যে তখন জীবন রক্ষার জন্য নিজের অঙ্গ ত্যাগ করবেন, হয় নাকি না? এখন বলছে যে কি চোখ একটা ফেলে দিতে হবে, এটা রোগে আক্রান্ত হয়েছে, এটা বিস্তৃত হলে ওটা আরো বেশি ভয়াবহ হবে, এই চোখটা ফেলে দেবেন না, হয় নাকি না? তাহলে জীবন রক্ষার জন্য নিজের অঙ্গকে পরিত্যাগ করে, হয় নাকি না?
আর নিজে সে মুক্তির জন্য, ধর্মের জন্য নিজের জীবনকেও আত্ম উৎসর্গ করে থাকে, হয় নাকি না? তাহলে ধর্ম এবং মুক্তি অনেক উপরের দিকে। যাই হোক, আজকে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকে সেটা নিজে আস্তে আস্তে ধর্ম চর্চা করে সঠিক পথে চলে, ধর্মের প্রকৃত সত্য উপলব্ধি করে, মানুষ মানুষের পাশে থেকে সেই সৎ নীতিতে নিজেরা চলে, সেই শিলময় জীবন, ধর্মময় জীবন আচরণ করে সকল প্রাণীর প্রতি মৈত্রী উৎপন্ন করবেন, মৈত্রী কামনা করবেন, শান্তি সুখ কামনা করবেন। এই পৃথিবী যাহাতে, যারা এই মানব রয়েছে তাহাদের যাহাতে সদ্বুদ্ধি উৎপন্ন হয়, সদ্জ্ঞান উৎপন্ন হয়, পৃথিবীর বিরাজমান পরিস্থিতি এগুলো যাহাতে দূরীভূত হয়, আমাদের এই পৃথিবীতে যাহাতে শান্তি সুখ বয়ে আসে, মানুষের মধ্যে মানুষ মানুষের মধ্যে যাতে আন্তরিকতা সম্প্রীতি এটা বর্ধিত হয়, প্রত্যেকে যেটা এটা আমরা সুখময় কুশল কর্ম সম্পাদন করে আমরা স্বর্গ স্বর্গে ব্যস্তে উৎপন্ন হতে চাই। কিন্তু আমরা এই স্বর্গ ব্যস্ত যদি এই পৃথিবীর মতো এটা যদি বানাতে চায়, তাহলে আমাদের মন পরিশুদ্ধ হতে হবে, মনের পরিবর্তন আসতে হবে, আমাদের মন মানসিকতা শুদ্ধের পথে আসতে হবে। আমরা যদি এটা যদি করতে পারি, তখন কিন্তু আমরা কুশল কর্ম করে ভালো কর্ম করে আমাদের স্বর্গের জন্য ওখানে দেখে থাকতে হবে না, তখন স্বর্গ এমনি এখানে আমাদের পাশে এসে দাঁড়াবে, হয় নাকি না? আর যখন আমরা অন্যায় করব, অপরাধ করব, পাপ করব, স্বর্গ আমাদের কাছে থাকলেও সেই স্বর্গ অনেক দূরে চলে যাবে, হয় নাকি না? আপনি খারাপ পাপ করলে ভালো মানুষ আপনার পাশে আসবে না, আপনি ভালো হলে তখন ভালো হওয়ার জন্য অনেক মানুষ আপনার পাশে আসবে, হয় নাকি না? তাহলে আমরা যদি সবাই যদি ভালো পথে চলি, তাহলে স্বর্গ এসে আমাদের কুরে ঘরে দাঁড়াবে, হয় নাকি না? যাই হোক, আপনারা যারা সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকে যাতে শীল বিনয় ধর্ম আচরণ করে এই দুর্লভ মানব জীবনকে সার্থকে রূপান্তরিত করে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত আপনারা যাহাতে সেই কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে সম্যক দৃষ্টি ধর্ম আচরণ করে আপনারা যাতে দুর্লভ মানব জীবনকে সার্থক করে প্রত্যেকে নির্বাণ এবং মুক্তির পথে লাভ করতে পারেন, সেইভাবে মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস চেতনা প্রার্থনা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে তিনবার সাধুবাদ প্রদান করুন।